প্রিয় স্টুডেন্ট ভাইরা, আর যারা সালাম দিচ্ছেন দিবেন ওয়েলকাম সালাম সবার জন্য। আর আব্দুল হান্নান বলছেন শোনা যাচ্ছে না, 6:30-এর আগে যদি শুনতে না পান চিন্তার কোনো কারণ নাই, 6:30-এর আগে শুনতে নাই পাইতে পারেন, আমরা কথা বলবো না তাই শুনবেন না। যদি 30-এর পরেও শুনতে না পান দেন হতে পারে কোনো প্রবলেম, বুঝতে পারছেন? সুতরাং ক্লাস টাইম পর্যন্ত অপেক্ষা করবেন, শুনতে না পাইলেও তখন ওয়েট করবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের হ্যান্ড রেজ আছে। মাউন ভাই, হ্যাঁ ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ইয়ে করতে পারেন, হ্যান্ড রেজ নিতে পারেন দু একটা। হ্যান্ড রেজ নেওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে আপনাদের ম্যাপ বুক যে দুইটা আছে, ম্যাপ বুক গুলা কিন্তু ব্রাঞ্চে পৌঁছে গেছে। সাধারণভাবেই আমাদের ব্রাঞ্চ গুলা থেকে অলরেডি ফোন দেওয়া হয়েছে, যারা ফোন পাননি অথবা ধরতে পারেননি তারা একটু ব্রাঞ্চে যোগাযোগ করে ম্যাপ বুক গুলা একটু সংগ্রহ করে নেবেন। রাতুল কথা বলতে চাই, আমরা রাতুলকে পারমিশন দিয়েছি, আপনি কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ইভালুয়েশন টেস্ট 1 আর কি সেটা ফিজিক্যালি যাত্রাবাড়ি ব্রাঞ্চে দিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমি ওয়েবসাইটে দেই নাই, অনলাইনে দেই নাই, তো সেক্ষেত্রে আর কি আমার মানে আমি যে এক্সামটাতে অ্যাটেন্ড করছি এটা দেখায় নাই, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অনলাইনে যখন পরীক্ষা দিই তখন কিন্তু আমাদের একটা মেরিট পজিশন দেখায় এবং এটা থেকে কিন্তু আমি গেস করতে পারি যে আমাদের আসলে স্ট্যাটাসটা কিরকম আছে। কিন্তু ফিজিক্যালি এক্সাম গুলো দিলে সেক্ষেত্রে আমাকে মার্কসটা এসএমএস করে দেয়, ঠিক আছে, কিন্তু এখানে তো আমাকে কোনো পজিশনটা এসএমএস করা হয় না, তাহলে আমি কিভাবে বুঝবো যে ইভালুয়েশন টেস্টে আমার পজিশনটা কত? ধন্যবাদ ভাইয়া। হ্যালো, আপনি অনলাইনে দিলেও এসএমএস প্রসেস যা, আপনি ফিজিক্যালি দিলেও এসএমএস প্রসেস একই, দুইটা সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্য মানে কিভাবে করা হয় আমি আপনাকে একটু বলে দিই। সেটা হচ্ছে আপনি অনলাইনে দিলে পারে, অনলাইনেই সরাসরি মার্কস, অনলাইনে যখন খাতাটা দেখে তখন তখন সরাসরি মার্কসটা এখানে এন্ট্রি করে দেয়। জি, ঠিক একইভাবে আপনি যখন অফলাইনে আপনার খাতা আমরা দেখা শেষ হয়ে যায় ওই একই জায়গায় আপনার মার্কসটা এন্ট্রি করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? জি জি জি। ওইখানেও কি পজিশনটা আমি দেখতে পারবো যদি আমি খাতাটা আমি নিয়ে আসি? খাতাটা মানে খাতা তো আপনি খাতা পেয়ে যাবেন, ফিজিক্যালি খাতা পাবেন, সেটা সমস্যা না। অনলাইনের ক্ষেত্রে অনলাইনে যে সার্ভিসটুকু আপনি পাবেন খাতার ব্যাপারে, সেটা ফিজিক্যালিতেও আপনি যেভাবে পাবেন, ফিজিক্যালিতে আপনি দেখা গেছে আপনি আপনার খাতাটা পেয়ে যাবেন হাতে, অনলাইনে দিলে আপনি আপনার খাতাটা হাতে পাবেন না। বাট মার্কসের যে ব্যাপারটা, এটা ফিজিক্যালিও যে অনলাইনেও তাই। জি জি, মানে আমার আসলে এটার প্রশ্ন ছিল না, প্রশ্নটা ছিল হচ্ছে মেরিট পজিশনটা অফলাইনে আমি কিভাবে বুঝতে পারবো, এটা কি মেনশন করে দেওয়া থাকবে খাতার উপরে? এটা আপনার ইভালুয়েশন টেস্টের রিয়াটা কি পেয়ে গেছেন অলরেডি? হ্যাঁ, আমি হচ্ছে ওই এসএমএস পেয়েছি আর আমাকে ওই ব্রাঞ্চ থেকে ফোনে বলা হয়েছে যে কালকে আর কি টোটাল খাতা দেখা তো এখনো হয়তো শেষ হয়নি। জি জি, আপনারটা দেখা হয়েছে, আপনি এসএমএস পেয়ে গেছেন, এরকম হতে পারে। জি জি, সেটাই। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। এমডি ইয়াসিন, আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল কাউসার ভাইয়ের কাছে, কাউসার ভাই আছে? হ্যাঁ আছে, বলেন। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। আমার সমস্যাটা বলতে, আমি মানে মাস্টার্স ফার্স্ট সেমিস্টার চলছে আর কি, তো ফার্স্ট সেমিস্টার চলার কারণে এখন দুইটা জিনিস মানে আমি আসলে মানে অ্যাডাপ্ট করতে পারতেছি না। এখানে দুই মানে এক্সাম চলতেছে, প্রজেক্টের কাজ, এই কাজ, সেই কাজ, আবার এখানে রিটেন এর মানে তো হিউজ পড়াশোনা, আবার প্রথমবার মানে দিব, তো ওই হিসেবে এখন মানে আমি বুঝতেছি না, মানে মানে মাঝে মাঝে মনে হয় যে মানে এমএসসি টা বাদ দিয়ে দিই, মানে এখন মানে কি করা যায় বা কি সাজেশনটা চাচ্ছি আর কি। এটা তো আসলে ভাই খুব কঠিন প্রশ্ন, আপনার সিচুয়েশন আমার আসলে দূর থেকে বোঝা মুশকিল, এটা হচ্ছে প্রথম কথা। কোথায় পড়েন, পড়াশোনা কিসে? আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আছি। আচ্ছা, ডিপার্টমেন্ট কি? জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স। প্রথম কথা হচ্ছে, আপনি মাস্টার্স করা শুধু সারা জীবনই পাবেন, আরেকবার পিলি টিকবেন কিনা কেউ জানে না, তো এই জন্য বিসিএস এর প্রতি ফোকাস বেশি রাখতে পারেন, এই সেন্সে আর কি।
যদি আপনার প্রথম বিসিএস হয়ে যায়, একটু আগে আগে জবে জয়েন করতে পারেন, এটা আপনার জন্য বিশাল কিছু। মাস্টার্স শেষ করে এসে তো আবার চাকরির জীবনেই আসবেন, এই সেন্সে দেখলে এটা ঠিক আছে। আবার অনেকে মনে করে যাদের বিশ্ববিদ্যালয়ে টিচার হওয়ার সম্ভাবনা থাকে বা যারা স্কলারশিপ নেয়, এরকম যদি কারো টার্গেট থাকে তাহলে তার একটা না ভাইয়া ওই ধরনের টার্গেট নাই। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, এটা কি আমার মানে এডুকেশন ক্যাডারে মানে যদি যেতে চাই তাহলে কি এটা কোনো ইমপ্যাক্ট ফেলবে কিনা ওইটা মাস্টার্স না থাকে? খুব বেশি ইমপ্যাক্ট ফেলে না, কারণ আপনি যেহেতু একদম শুরুর দিকে আছেন, আপনি হয়তো এপিআর দিয়ে আবেদন করছিলেন মেবি, অথবা প্রথম আবেদন করছি এপিআর দিয়ে আবেদন করছি, সুতরাং আপনার মাস্টার্স না থাকাটা খুব বেশি প্রভাব ফেলবে না, তবে থাকলে ভালো, এডুকেশন ক্যাডারের জন্য খুব ভালো। যারা ভাই ভাই থাকবে তারা হয়তো একটু বিবেচনা করবে, সেটা আপনার নেগেটিভ কিছু না, থাকলে ভালো। এই জন্য একাডেমিক চাপ আসলে সায়েন্সের চাপ কেমন জানি না, যদি আপনার প্রজেক্টের কাজ টাজ থাকে এগুলো বেশি ভাইয়া অনেক ঝামেলা বলতে মানে মারাত্মক লেভেলের। মানে আমি মানে মাঝখানে তো করোনাকালীন কোভিড এর কারণে মানে বন্ধ ছিল, প্রিপারেশন নিতে পারছিলাম, বাট এখন ভার্সিটি খুলে দেওয়ার পরে ডেইলি ক্লাস, ডেইলি আপনার এই অ্যাসাইনমেন্ট এই সেই, মানে মারাত্মক লেভেলে আমি আমি চারটা এক্সাম দিতে পারি নাই এটার কারণে। যৌবন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, চাপ নেন। বিসিএস এর জন্য একটা টাইম আপনি ফিক্সড করেন যে এই টাইমটা আপনি পড়বেনই, বাকি টাইমটা ফিক্সড করেন হচ্ছে আপনার একাডেমিক পড়াশোনার জন্য, দেখবেন ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, একটু চাপ নেন। আর প্রথম বিসিএস তো জি ভাইয়া, এখন একটু বাস্তবতায় দেখলে অনেক সময় প্রথমবার অনেকেরই ক্যাডার আসে না, আবার অনেকে প্রথমবারে যদি ভালো করে ফেলে তাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট আগে আগে চাকরিতে ঢোকা। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ভাই। হ্যাঁ, এটা বেটার আপনি নিজের সাথে বুঝেন, বেশি উপকার হবে আমার মনে হয়। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তবে তবে চাপ নেন, যে চাপটা এখন নিতে পারবেন এটা 2 বছর পরে পারবেন না, এটা হচ্ছে মূল কথা, সব কথা শেষ কথা। জি ভাই, এখন পড়ার জন্য একদম এটা মানে মানে আগ্রহ আছে, মানে হ্যাঁ হ্যাঁ 4 বছর পরে থাকবে কিনা সেটাই। না না, যত দিন যাবে কমতে থাকবে, সবই কমবে, আগ্রহ স্ট্যামিনা সব কমবে। থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কি আছে মাউন ভাই? হ্যান্ড রেজ শুরু করব। আশরাফুলকে দেখতে পাচ্ছি, আশরাফুল আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, আমার একটা ব্যাপার জানার ছিল, সেটা হচ্ছে ইভালুয়েশন টেস্টের আগে হচ্ছে আমাদের মানে একদিনও ব্রেক নাই, একদিন ছুটি হইলে আর কি ইভালুয়েশন টেস্ট বিগত লেকচার গুলো একটু রিকল করা সহজ হইতো, যার কারণে মানে আগের দিনও পরীক্ষা, পরের দিনও আবার হচ্ছে ইভালুয়েশন টেস্ট, মানে এটা হয়ে উঠতেছে না। এই কারণে ভাবছিলাম যে একদিন কি মানে ব্রেক দেওয়া যায় কিনা সামনে রুটিন গুলাতে। মামুন ভাই, যেভাবে রুটিনটা দেয়া হয়েছে এতে কি আসলে টানা 2 দিন বন্ধ পেয়েছেন কখনো? না না, টানা 2 দিন না, মানে ইভালুয়েশন টেস্টের আগে যদি মানে একটা দিন এমন একদিন সিলেক্ট করতাম ইভালুয়েশন টেস্টের জন্য সেদিন আমার ক্লাস নেই, তো এরকম যদি আমি দিন সিলেক্ট করি তাহলে কিন্তু আসলে ইভালুয়েশন টেস্টের আগে বন্ধ পাওয়া যায় না। আপনি রুটিনটা কি দেখেছেন? আপনাদের হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, তো আমি যেদিনই ফাঁকা পাই তার আগের দিন ক্লাস থাকবেই বে। এভাবেই আপনাদের একটু ইয়া নিতে হবে আর কি, প্রেশার নিয়ে একটু করতে হবে। আমার ব্যাপার হচ্ছে পিএসসি একটু ফাস্ট হয়ে গেছে বুঝছেন, 44-এর পরীক্ষার সম্ভাব্য ডেটও তারা বলছে মেবি মে মাসের দিকে, শেষের দিকে 27 না কত, তো 43-এর রিটেনের জন্য যে খুব বেশি সময় পাবেন এমন না। আর 44 থেকে যদি সমস্ত কার্যক্রম 1 বছরের মধ্যে শেষ করে তাহলে তারা তো আপনারা সময় দিচ্ছে না, তাহলে আমরা কি করে দিই? বুঝতে পারছেন? এখন একটু এগুলোর সাথে ম্যানেজ করেই কোপ করতে হবে আর কি, কিছু করার নেই, একটু প্রেশার নিতে হবে, ওই আসল কথা ওইটাই, এখনই সময় প্রেশার নেওয়া শোনেন। ঠিক আছে, তাহলে আমাদের আমরা আর হ্যান্ড রেজ এখন নিতে পারছি না ভাইরা, আমরা তাহলে শুরু করব। যারা প্রশ্ন করছিলেন ওকে, আর কারো যদি কোশ্চেন থাকে তাহলে শেষে আবার আমরা কথা বলবো। আর রাখি কিউএনএ থেকে আপনার প্রশ্নের উত্তরটা জানাব, আপনার কিউএনএ তে কি লিখছেন আপনি? 44তম পিড়িতে আবেদনের ব্যাপারে জানতে চাচ্ছি, 44তম পিড়িতে আবেদনের ডেট যখন থেকে শুরু হবে বা হয়েছে কিনা আমি জানি না, হইলে আবেদন করে ফেলবেন, এটাই তো কথা তাই না? আবেদন শুরু হয়ে গেলে করে ফেলবেন, শুরুর দিকে করেন না শেষ দিকে, মিডল মিডল টাইমে করবেন, এটাই বেটার। ওকে, এগুলো খুব চাপের ব্যাপার না, আবেদন শুরু হয়েছে কিনা আমি জানি না, যদি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারেন। ওকে, আসেন আমরা শুরু করে দিই। আর যারা এপিআর দিয়ে আবেদন করবেন তারা পরীক্ষার ডেট কবে শুরু কবে শেষ এটা দিয়ে আবেদন করতে পারবেন, পরীক্ষা শেষ হওয়া লাগবে এমন কোনো কথা নেই,
হ্যাঁ, সম্ভবত 31 জানুয়ারি পর্যন্ত আবেদন, হ্যাঁ মনে পড়ছে আমার। তো আপনার শুধু ডেটটা ইস্যু করলেই হবে ওখানে, এমনটাই তো থাকার কথা। তারপরে একটু জানাশোনার পরে আবার আবেদন করি। ওকে, আসেন বিসমিল্লাহ বলে আবার শুরু করি। আপনাদের সবাইকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। খেয়াল করে দেখেন, বাংলা বানান আর বানানের নিয়ম, মানে আজকে আমরা একটা টপিক নিয়ে পড়বো, টপিকটা খুব বেশি বড় না। তো যেহেতু খালি রুলস পড়তে হয়, খালি রুলস পড়তে হয়, রুলস পড়তে আমাদের কখনোই ভালো লাগে না, তাই না? রুলস পড়তে যেহেতু ভালো লাগে না, এই জন্য পুরো এক ক্লাসে আমরা কি করছি, একটা টপিক নিয়ে কথা বলবো। বিগত 2 ক্লাসে একাধিক টপিক নিয়ে বলছি, আজকে একাধিক না, আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। ক্লাস কিন্তু খুব লম্বা কিছু না, যদি আপনারা মনোযোগ দিয়ে বুঝেন, নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা রিল্যাক্স ওয়েতে শেষ করে ফেলতে পারবো। সাদেকুর আপাতত আর হ্যান্ড রেজ করবেন না, এখন আর কোশ্চেন নিব না। হ্যাঁ রাখি, আপনি 6 ফেব্রুয়ারি শেষ হলে আবেদন করতে, হ্যাঁ পারবেন পারবেন পারবেন। আপনি ডেটটা ইস্যু করবেন ওখানে, অ্যাপিয়ার দিলে ডেট দেখাবে, ওখানে ডেট দিয়ে দিবেন, তাইলেই হবে। ঠিক আছে সাদেকুর ভাইয়া, হ্যান্ড রেজ করবেন না কাইন্ডলি। তো দেখেন, বানানের যে প্রশ্নটা হয় সেটা আগে একটু বুঝেন। বানান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তৎসম শব্দের বানান লিখুন, যেমন এবছর তৎসম শব্দের বানান চাইছে আপনার কাছে, বলতে পারে অতৎসম শব্দের বানান লিখে দেন 6টা। এবছর উল্লেখ করে নাই, শুধু বলছে তৎসম শব্দের বানান সূত্রগুলো। এখন যেহেতু 6 নম্বর বরাদ্দ, আমার মনে হয় 6টা লেখাই উচিত, এর বেশি না। কারণ বেশি যদি আপনি পাণ্ডিত্য শো করতে চান পারবেন, কিন্তু সময় ম্যানেজ করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা হলো ঝামেলা। এই জন্য 6টা লেখা উচিত, সবসময় 6টাই চায়, হয়তো একটা বেশি লিখতে পারেন। আচ্ছা, আর একটা কাজ করতে পারে, আপনার কাছে বানানের জন্য এই নত্য সত্য বিধান থেকে আপনাকে বানানের কোশ্চেন ধরতে পারে। বলতে পারে যে নত্য বিধানের 5টা রুল লিখুন, সত্য বিধানের 5টা রুল লিখুন। আমার মনে হয় এটা আমরা সবাই পারি, যেহেতু আমরা পড়ছি 9-10-এ সহজ সহজ কিছু রুল। আমরা প্রত্যেকের এখানে কিছু কমন রুল আছে আমরা জানি। আর একটা কোশ্চেন আপনাকে ধরতে পারে, সেটা হচ্ছে বাংলা একাডেমি, সরি বাংলা একাডেমি না, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড, তৎসম তৎসম বলে এটা বাংলা একাডেমি বোঝায়, এটা হচ্ছে বাংলা একাডেমির রুল। আর একটা জায়গা থেকে বলতে পারে, জাতীয় পাঠ্যপুস্তক যে বোর্ড আছে তাদের কিন্তু একটা বানান রীতি আছে। তো পাঠ্যপুস্তক বোর্ডের বানান রীতি ম্যাক্সিমাম বাংলা একাডেমি থেকে কপি পেস্ট করা, নিজস্ব জায়গায় কিছু অল্প অল্প সহজ কিছু রুল নিজের মতো আছে, ওগুলো বাংলা একাডেমির রুলই তারা চালায়। দু একটাই দিক ওদিক যদি বাদ দেন, তাহলে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা বানান রীতি আপনার কাছে চাইতে পারে। এখন যদি আপনাকে এত কিছু না বলে, মানে সোজা বাংলায় যদি প্রশ্ন করে যে বাংলা বানানের নিয়ম লিখুন 6টা, শুধু যদি বানানের নিয়ম বলে, তাহলে তো খুশির সীমায় নাই। আপনি তৎসম তৎসম নত্য সত্য পাঠ্যপুস্তক বোর্ড যেখান থেকে খুশি 6টা লিখে দিলেই হবে, তবে অবশ্যই উদাহরণ দিবেন মিনিমাম 3-4টা করে, 3টা দিবেনই। ঠিক আছে, কখনোই মনে রাখবেন রুল ব্যাখ্যা করার মধ্যে সার্থকতা নাই যদি আপনি এক্সাম্পল দিতে না পারেন। তো অবশ্যই এক্সাম্পল এখানে কি করবেন, অ্যাড করবেন, মিনিমাম 3টা দিবেন, এরপরে পারলে আরো 3-4টা দেন, কোনো সমস্যা নাই। তাহলে যদি আপনাকে বানানের নিয়ম লিখতে বলে, যেখান থেকে খুশি সেখান থেকে লিখতে পারবেন। আর যদি বাংলা একাডেমি উল্লেখ করে আপনাকে বলে তৎসম বানানের নিয়ম, তাহলে তৎসময় লিখতে হবে, যদি অতৎসম বলে অতৎসময় লিখতে হবে, নত্য শত বিধান বলে তো বুঝতেই পারতেছেন, আর যদি বলে পাঠ্যপুস্তক বোর্ডের বানান রীতি লিখুন, তাহলে পাঠ্যপুস্তক বোর্ডেরটাই লিখতে হবে। মজার ব্যাপার হলো, আপনি বাংলা একাডেমির তৎসম তৎসম পড়লে এর মধ্যে নত্য শত বিধানও চলে আসে, এটাও চলে আসে। এর মানে হলো আপনি প্রথম দিকে যদি কয়েকটা বার রুল ভালো মতো পড়ে ফেলেন বাংলা একাডেমির রুলস, তাহলে দেখবেন ম্যাক্সিমাম জায়গা আপনার কভার হয়ে গেছে। আর 6টা লিখতে হয় তো আমরা এগুলো জানি, খালি গুছাইতে হবে, প্রত্যেকে জানেন, খালি আপনাকে এটা নিয়মের ভাষায়, হ্যাঁ একাডেমিক ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। এমন না যে আপনি জানেন না আজকে প্রথম পড়বেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি জানেন না, জানেন আপনি বানান লিখেন কিভাবে, আপনি বাংলা কিভাবে লিখেন, অবশ্যই আপনি জানেন। সুতরাং এটা পেইন নেওয়ার কোনো কিছু নাই, আপনি জানেন সেটাকে একাডেমিক ল্যাঙ্গুয়েজে গুছায় যদি লিখে দিতে পারেন উদাহরণ সহ, তাহলে আশা করা যায় আপনি 6-6 নম্বর পাওয়া যাবে। আর বানান লিখতে গিয়ে যদি আবার বানানের ভুল করেন, আপনি বানানের নিয়ম লিখতেছেন বানান ভুল করছেন, টিচার বিরক্ত হবে, খুব স্বাভাবিক, এই জন্য একটু সতর্ক থাকতে হবে। এই ছিল ব্যাপার। তো এখন আসেন কি কি প্রশ্ন আসছে বিগত ইয়েতে আমরা একটু দেখে নিই, আপনাকে একটু দেখায় দিই বিগত বছরের কি কি প্রশ্ন আসছে। একটু দেখেন, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের সূত্র সমূহ দৃষ্টান্ত সহ লিখুন। দৃষ্টান্ত মানে আপনি উদাহরণ দিবেন আর কি, পিছন দিয়ে আপনি দেখাই দিবেন এটা এটা আছে। দেখেন এখানে কিন্তু বলে নাই 5টা, 6টা, 3টা, 4টা, কিচ্ছু বলে নাই। যেহেতু বলে নাই, আমার যুক্তিতে 6টা লেখাই উচিত, যেহেতু 6 নম্বর বরাদ্দ, এর বেশি না। এরপরে আসেন, কারণ আপনি সময় পাবেন না।
এরপরে বাংলা একাডেমি প্রণীত প্রমিত, প্রমিত মানে আধুনিক, অনেকে আবার এই প্রশ্নটাও করবে ভাইয়া প্রমিত মানে কি, আধুনিক একেবারে লেটেস্ট আর কি, হ্যাঁ, আর প্রণীত মানে তারা প্রণয়ন করছে, অর্থাৎ বাংলা একাডেমি বানাইছে, বাংলা একাডেমির প্রবর্তিত বা বানানো, এই অর্থে প্রণীত। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের ছয়টি বানান সূত্র লিখুন, এটা 40-এর প্রশ্ন। তো দেখেন 41-এ আসছে তৎসম, 40-এ আসছে অতৎসম, প্রশ্নের পালস বোঝার চেষ্টা করেন। 38 আবার কি আসছিল দেখেন তো, 38 বলছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন, এর মানে আপনি তৎসম লিখেন আর অর্ধ তৎসম লিখেন, নত্য সত্য বিধান মাইরা দেন যেমনে খুশি, আপনি পাঁচটা বানান গুছাই দিতে পারলেই হবে, আপনি নম্বর ফুল নম্বর পাওয়া যাবেন, এখানে আপনার বাছাবাছি করার দরকার হবে না, তৎসম অতৎসম নিয়ে আপনার কোনো পেইন নাই। আবার 38-এ আরেকটা আসছিল তার সাথে, নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন, মানে একটু রিল্যাক্স কোশ্চেন ছিল আর কি, গীতাঞ্জলি এখানে দীর্ঘকার দিলে কাহিনী শেষ, উপকারিতা রসইকার দিলে শেষ, আশার বাণে ঢষণ দিবেন তারপরে হয়ে যাবে, দারিদ্রতা তো হয় না, দারিদ্র হয়তো বা দরিদ্রতা হয়, আর সান্ত্বনা বানান্তর এরকম না, নিচে কি দিবেন একটা বফলা দিয়ে দিবেন, কিন্তু এই তালব্য শ দেওয়া যাবে না, দিতে হবে দন্ত্য স, এই সান্ত্বনা মানে অর্থাৎ শান্ত বা কাম এ অর্থে না, দন্ত্য স দিয়ে লিখবেন। তাহলে সাধারণত আমরা দেখতেছি বানান শুদ্ধিকরণ খুব একটা আসে না, যেটা আসে সেটা হচ্ছে রুলস লিখতে হয়, যদি শুদ্ধিকরণ দিয়ে দিত তাহলে খুব আরাম হইতো, তাই না? এরপরে 36-এর কোশ্চেন ছিল বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান রীতি অনুসারে তৎসম শব্দের ছয়টি, এখানে আবার 36-এ আসছে হচ্ছে তৎসম ছয়টি, এটা বোধহয় 37, সেটা 38, এটা বোধহয় 37 হতে পারে, কারণ 38-38 দুইবার তো হওয়ার কথা না, দুইবার হওয়ার কথা না, তাই না? এরপরে দেখেন 36-এর পরে এবার 35-এ কি ছিল, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান রীতি অনুসারে অতৎসম শব্দের, এর মানে একবার যদি তৎসম আসে, দেখেন 35-এ অতৎসম, 36-এ তৎসম, 37-এ শুদ্ধি দিছে আপনার শুদ্ধিকরণ করতে হবে, 38-এ কোনো কিছুই বলে নাই যেখান থেকে খুশি, 40-এ আসছে অতৎসম, আর 41-এ আসছে তৎসম। তাহলে আমরা যদি এখান থেকে ভাগ করি, তৎসম অতৎসম কোনো কিছুই না, শুদ্ধিকরণ আবার তৎসম, তো মাঝখানে দুইটা আলাদা কোশ্চেনের পরে দেখেন আপনার এখানে কি ছিল তো অতৎসম, এখানে আবার তৎসম, মাঝখানে দুইটা ব্যতিক্রম, এক জায়গায় কোনো কিছুই বলে না, আর এক জায়গায় শুদ্ধিকরণ করতে বলছে, আর এক জায়গায় বলছে অতৎসম, এই তৎসমের পরে, তাহলে তৎসম অতৎসম, তৎসম অতৎসম, সিরিয়ালটা অনেকটা এরকম। এখন আপনাদেরকে আমি কমন সেন্স জায়গা থেকে প্রশ্ন করতে চাই, বলেন তো যেহেতু 41-এ আসছে তৎসম, তাহলে 43 কি ডিমান্ড করে, বলেন তো 43 কি ডিমান্ড করে, এখান থেকে আপনি কি বুঝছেন এতক্ষণের ওয়াজে, শানে নজুল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 43-এর শানে নজুলটা হচ্ছে আপনার অতৎসম আসার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু একবার তৎসম আসলে আরেকবার অতৎসম আসে, তাই না? একবার তৎসম আসলে আরেকবার অতৎসম আসে, এই দিক থেকে যদি বলি, তাহলে যেহেতু গত বছর মানে 41-এ গত পরীক্ষায় তৎসম আসছে, আপনাদের জন্য অতৎসম আসার সম্ভাবনা বেশি, আমি বলতেছি না অতৎসম আসবে, উল্টা বুঝেন না, আবার কাসর ভাই কইছে অতৎসম আসবে, খালি পইরা গেছেন, তারপর গিয়ে দেখলেন অন্যরকম আসছে, তারপরে তো আবার আমার গোষ্ঠী উদ্ধার করে দিবেন, এই কাজ করেন না, আমি বলছি সম্ভাবনা বেশি, কারণ পিএসসি কি করবে তার তো ঠিক নাই, সুতরাং এটা বলার মুশকিল আছে। বুঝাতে পারছি, আর কোশ্চেন দেখাইতে হবে না, আসেন আমরা শুরুতে চলে যাই, বিসমিল্লাহ বলে, ঠিক আছে, বুঝতে পারছেন নাই প্রশ্নের পালস বুঝছেন, নিজে নিজে পড়তে পারবেন, কোশ্চেন রিপিট করে, রিপিটের কি দেখলেন এখানে, আগের বছর আসলে পরের বছর আসেন না, এটাই তো রিপিট বানানের নিয়ম, আর নতুন কই থেকে আসবে বলেন, যা আছে তাহলে ধরতে পারেন সবই রিপিট, কারণ এখানে তো নতুন করে বানানোর কিছু নাই, কথা বুঝতে পেরেছেন কি, যা আছে তাই আসে। এই কোশ্চেনের পালস বুঝছেন, সব সময় টিচারদের জিজ্ঞাসা করার দরকার হয় না, যদি আপনি নিজে নিজে বুঝতে পারেন, ওকে ভাইয়া। তাহলে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম তৎসম বা সংস্কৃত শব্দে। আচ্ছা, শুরু করার আগে আপনাদেরকে দু একটা বেসিক কথা বলে নিই, আপনারা যেহেতু আমাদের খুব বেশি জুনিয়র না, 5, 7, 6, 8 বছরের, তো আমার ধারণা এই যে বিগত 5, 7, 10 বছরের ভিতর দিয়ে যে বানানের কিছু পরিবর্তন হয়েছে, আধুনিক কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখি, আপনারা নিজেরা এই পরিবর্তনের কিছুটা হলেও সাক্ষী। যেমন আমি দু একটা উদাহরণ দিই, দেখেন বুঝেন কিনা,
আমরা ছোটবেলায় ধর্ম বই দেখতাম দোয়া কথাটা এরকম লেখা, উপরে আবার একটা অ্যাপোস্ট্রফি দেওয়া, দোয়া। তারপরে দেখতাম এরকম করে কুরবানি লেখা, আমরা নিজেরা পড়েছি, রাইট? এরকম লেখা কুরবানি। আচ্ছা, এখন কিরকম লেখা? দোয়া এরকম লেখা, আর কুরবানি হয়ে গেছে কোরবানি। এই কথা বলেন, কথা ঠিক আছে নাকি ঠিক নাই? তাহলে এই জিনিসগুলো আপনার প্রত্যেকে দেখছেন। আচ্ছা, শহীদ বানানটা আমরা দীর্ঘিকার দিয়ে দেখেছি, এখন সব জায়গায় বিশেষত পত্রপত্রিকা একদম আধুনিক নিয়মে দেখবেন হ্রস্বইকার দিয়ে লেখা, দীর্ঘিকার দিয়েও কিন্তু কারেক্ট। কিভাবে কারেক্ট সেটা আমি রুল বললে তারপরে বুঝতে পারবেন। তাহলে এই ঘটনাগুলো আপনাদের চোখের সামনে তো ঘটছে, ঠিক না? আচ্ছা, আসিফুর রহমান বলছে, ভাইয়া লেখার সময় মাত্রা ওকে হওয়া কতটা ইম্পর্টেন্ট? মাত্রা ওকে হওয়া এক জায়গায় ইম্পর্টেন্ট, যেখানে মাত্রা নাই সেখানে খালি দিবেন না, আর যেখানে আছে সেখানে না দিলেও সমস্যা নেই, কারণ দ্রুত লিখতে গেলে আপনার দরকারি জায়গায় মাত্রা দেওয়া যাবে না, এটা খুব স্বাভাবিক। এখন আপনি প লেখার সময় মাত্রা দিয়ে লিখছেন, এবার কিন্তু খবর আছে, বিপদ আছে আপনার। তালব্যস লিখছেন মাত্রা দিয়া, এবার কিন্তু আপনি মার্ডার। এখন আপনি দ্রুত লিখতে গেছেন, দ্রুত লিখতে গেলে মনে করেন আপনি লিখছেন যে মন, এখানে মাত্রা কই? একটার উপরে মাত্রা নাই, সবগুলা নুট, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মূর্ধন্য লিখছেন কিন্তু মাত্রা দিয়ে লিখছেন, তো যেখানে মাত্রা নাই সেখানে যদি দেন এটা বড় রকমের ভুল। আর বাকি জায়গায় মাত্রা না থাকাটা খুব বেশি না, মোটেই ভুল কাউন্ট করা হয় না, কারণ আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে যখন আপনি রিটেন পরীক্ষা দিবেন। এখানে মাত্রা কই দিলেন কি না দিলেন এটা কোনো ফ্যাক্টর না, টিচার এগুলো ভাবে না। কথা বুঝতে পেরেছেন? শুধুমাত্র এই প তালব্যস যেগুলোর উপর মাত্রা নাই ওখানে আবার মাইরে দিন না, তাইলে এটা অমার্জনীয় অপরাধ হবে। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, শ্রেণী শ্রেণী গরু গরু, হ্যাঁ রাইট শামীম। ওকে ভাইয়া, এবার আসেন আমরা শুরু করি রুলস থেকে। দেখেন আমরা ম্যাক্সিমাম রুল এখানে সহজ, অল্প কিছু রুল আছে একটু একটু কঠিন। তো যেটা আপনি বুঝবেন না আমাকে কোট করে চ্যাট বক্সে লিখবেন, আর এর বাইরে যদি আরো জানার দরকার থাকে যেটা চ্যাট বক্সে লেখা যায় না সেটা লিখবেন হচ্ছে কিউএনএ বক্সে, ওখানে আপনাদের দুলাল ভাই আছে, ভাই ওখান থেকে চেষ্টা করবে। ওকে ওকে, এখন আসেন রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না ভাইয়া, দ্বিত্ব শব্দের অর্থ ডাবল, অর্থাৎ আপনি যেখানে রেফ দিবেন তারপরে যে ব্যঞ্জন থাকবে সেটাকে ডাবল উচ্চারণ করবেন না। কিন্তু মজার ব্যাপার হলো ছোটবেলায় আমাদেরকে ডাবলই শেখানো হয়েছে, আপনাদের কেরম শিখেছে আমি জানি না, আমরা শিখছিলাম। আমি আমার টিচারদের দোষ বা অভিশাপ কোনোটাই দিচ্ছি না, অভিশাপ দেওয়ার তো সুযোগ নাই, কিন্তু আমরা পড়ছি। কুসুম কুমারী দাসের একটা কবিতা ছিল, আমরা যখন ক্লাস থ্রিতে পড়তাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, বলেন তো এই কবিতার নাম কি? মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। এই কবিতার নাম কি? জীবনানন্দ দাশের মায়ের লেখা কবিতা, বলেন নাম, বলেন নাম, বলেন। আচ্ছা ঠিক আছে, দুজন বলছেন সৈকত, না এই কাজ করবেন না। আচ্ছা একজন বলছেন আমার পণ কবিতা, ধর্মিয়া আমার পণ কে? এটা নাকি আমার পণ হইলো ওই যে সকালে উঠি আমি মনে মনে বলি সেটা। যা হোক, এই কবিতার নাম আদর্শ ছেলে। দেখেন এটার বানানটা কিরকম, বানানটা হচ্ছে আদর্শ, আদর্শ, এই যে উপরে রেফ আছে তারপরে হলো ছেলে। এখন রেফের পরে যদি ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় তাহলে উচ্চারণটা হবে আদর্শ ছেলে, অর্থাৎ তালব্যস্বরটা দুইবার হয়। আমরা ছোটবেলায় আমাদেরকে এরকম পড়ানো হয়েছে আদর্শ ছেলে, আদর্শ আদর্শ মানে ছটা ডাবল, কিন্তু বুঝে থাকলে বলেন আসলে কি ছটা ডাবল হবে? এখানে নিয়ম বলতেছে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, 1992 সালের রুল। অথচ আমাদের সবাই সমানে পড়াই দিছে আদর্শ ছেলে, কথাটা আদর্শ নয়, কথাটা আদর্শ, র যেমন আছে সেমন, তারপরে স হবে, অর্থাৎ রেফটা তো মূলত র, তো রর জন্য কোথাও কোনো কিছু ডাবল হয় এটা তো কোথাও নাই। এই জন্য এই যেখানে রেফ আছে এটা অর্জন হবে না, এটা অর্জন হবে, এটা ঊর্ধ্ব হবে, কম্ম নয় কর্ম, কার্তিক নয় কার্তিক, কার্য নয় কার্য, মূর্ছা নয় মূর্ছা, সূর্য নয় সূর্য, বার্ধক্য নয় বার্ধক্য। কিন্তু কলকাতার দিদিরা, কলকাতার দাদারা সমানে এই যে এই কথাটাকে কি বলে, তারা বলে দুগ্গা দুগ্গা, ওই কথা ঠিক আছে, সিরিয়ালের লোক কই আছেন এখানে, দুগ্গা দুগ্গা বলে কি বলে না, কম্ম বলে, ধম্ম বলে, দুগ্গা বলে, সমানে ভুল বলে, যদি এটা অর্থোদ্ধ সম ক্ষেত্রে চলে। কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু রেফ আছে ব্যঞ্জন বর্ণের উপরে, আপনি কি করবেন না, ডাবল করবেন না, রেফের পরে ব্যঞ্জন বর্ণ ডাবল করবেন না। কিন্তু এটার ব্যবহার পশ্চিমবঙ্গে দেখা যায়, আমাদের দেশে খুব বেশি নাই। এই রোলটা দিতে পারবেন না যদি আসে,
কত সহজ রুল, নিরাপদ রুল, এটা দেখলে কোনো সমস্যা নাই। রেফের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না, বুঝলে? তিনটে এরকম ভুল দিবেন, তিনটে এরকম সঠিক দিয়ে দিবেন, কাজ শেষ। টিচার বলবে আহা কত ভালো ছেলে। এরপরে আসেন সন্ধির ক্ষেত্রে, কখ গখ পরে থাকলে পূর্বপদের যে মটা আছে শেষে সেটা কি হয়ে যায়? সেটা অনুসার হয়ে যায়। যেখানে ফন্ট ভাঙা এস হয়েছে মনে রাখবেন সেটা অনুসার, কথা বুঝছেন? সেটা কিরকম আসেন পরেরটা দেখাই দিই একটু, এখানে সুযোগ আছে। দেখেন এই অ হ ম, তারপরে কি হয়েছে কার, তারপরে দেখেন ভয়ম, তারপরে কি হয়েছে কার। এখন আমরা যখন সন্ধি করি, সন্ধি করার সময় দেখেন এখানে আছে ক, এখানে আছে ক, অথবা সম, তারপরে হচ্ছে গীত, সমযোগ গঠন সংঘটন, সমযোগ গঠন সংঘটন, এরকম হয়। তো দেখেন তো শেষে কি আছে, ক আছে, ক আছে, গ আছে, সেটার কথাই তো বলছিল। এখন পূর্বপদে যে মটা আছে সন্ধি করার সময় আপনি যখন সন্ধি সাধিত শব্দ তৈরি করেন তখন কি করেন, তখন এটাকে এই যে আর মটাকে ম রাখেন না, তারে অনুসর বানায় দেন, দিয়ে তারপর লেখেন অহংকার। সেম এই কাহিনী তো একই কাজ করেন, এখানে এসে বলেন ভয়ঙ্কর, এখানে এসে কি বলেন, এখানে এসে বলেন সঙ্গীত। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? অর্থাৎ দ্বিতীয় অংশের ডান পাশে শেষের দিকে যদি ক খ গ ঘ থাকে আর আগে যদি ম থাকে, ওই মটা কি হয়ে যায়, সন্ধিবদ্ধ পদে অনুসার হয়ে যায়। বুঝে থাকলে দ্রুত বলেন যে বুঝছি, কথা বলেন। ওকে, কুসুম কুমারী দাস, কেউ কেউ বলছে কবিতার নাম নাকি সংকল্প, এই আপনাদের তো গুলি করে মেরে ফেলা উচিত। সংকল্প কবিতা লিখছে নজরুল, থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে। এই জগৎটাকে দেখার কথা নজরুল বলছে, এস এর ব্যাপারটা বুঝলাম না ভাইয়া, এটা ফন্ট ভাঙছে বললাম, আশ্চর্য কথা, যেখানে আপনি এস দেখবেন ফন্ট ভাঙছে, এটা অনুসার হবে, এটাই বলছি। এই যে বলাই তো আছে অনুসার, ব্রেকেট অনুসার ছিল, যেমন অহংকার। আচ্ছা যদি শব্দটা সন্ধিবদ্ধ না হয়, আমি বলছি সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে কি হবে, ভয়ম যোগ কর সমযোগ গীত শুভম যোগ্য হৃদয়ম যোগ গঠন সমযোগ গঠন, যদি সন্ধিবদ্ধ না হয় তখন কি হবে না, অনুসার হবে না, অর্থাৎ উম বজায় থাকবে। যেমন অঙ্ক, এটা সন্ধি দিয়ে তৈরি করা নয়, অঙ্গ সন্ধি দিয়ে নয়, আকাঙ্ক্ষা সন্ধি দিয়ে নয়। সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে মর জায়গায় অনুসার হবে, আদারওয়াইজ এখানে কি থাকবে, উমটা বজায় থাকবে। কথা ক্লিয়ার কিনা বলেন। প্রতিটা ভাগ থেকে ছয়টা করে নিয়ম পড়লে হবে কিনা, হ্যাঁ রাখি, প্রতিটা ভাগ থেকে ছয়টা পড়লে দ্যাটস এনাফ। এরপর আসেন যে সকল শব্দে হ্রস্ব ই বা দীর্ঘ ই, হ্রস্ব বা দীর্ঘ উভয় সূত্র, সে জায়গায় কি পাবে, হ্রস্ব উ বা হ্রস্ব ই, এটা প্রাধান্য পাবে। একটু ভালো করে বলি আপনাকে, একটু শুনেন, কেউ এখন চ্যাট বক্সে লিখবেন না, চ্যাট বক্সে কেউ লিখবেন না, আমাকে একটু বলেন তো, আমি প্রশ্ন করার পরে বলবেন। ভাষা কি দিন দিন সংক্ষিপ্ত হচ্ছে না দীর্ঘায়িত হচ্ছে? ভাষার ট্রেন্ড কি শর্ট হওয়া না লং হওয়া, বলেন তো, চ্যাটে লিখেন, শর্ট হওয়া না লং হওয়া, ভাষার ধর্ম কি? আচ্ছা ধন্যবাদ, শর্ট হওয়া। আচ্ছা ভাষার ধর্ম যদি শর্ট হয়ে থাকে, সংক্ষিপ্ত হয়, ইংরেজিও দেখবেন গণাগটা হয়ে যাচ্ছে। এখন আমি সংক্ষেপে মজা করে গণাগটা বলি, হ্যাঁ, যেমন ওয়ান্ট, আই ওয়ান্ট আ পেন, এটা এখন কি হয়েছে, আই ওয়ান্ট আ পেন, তাই না? গণা হয়ে গেছে, গটা হয়ে গেছে, ওই ওই লম্বা করার মতো সিস্টেম এখন আর ইংলিশেও নাই, বাংলায় হওয়ার তো প্রশ্নই আসে না, তাই না? আমরা অনেক দ্রুত ভাষা ব্যবহার করি এখন। তাহলে যদি ভাষার ধর্ম সংক্ষিপ্ত হওয়া হয়ে থাকে, এবার আমার প্রশ্নের জবাব দেন। দেখেন দুইটা ই আছে আমাদের, একটা হ্রস্ব ই, হ্রস্ব মানে ছোট, আর একটা হচ্ছে দীর্ঘ ই। দুটা উ আছে আমাদের, একটা হ্রস্ব উ আর একটা হচ্ছে আপনার দীর্ঘ উ। এখন ভাষার ধর্ম আপনারা বলতেছেন সংক্ষিপ্ত হওয়া, তাইলে খেয়াল করে দেখেন কথাটা হলো এই, যেখানে দীর্ঘ স্বর ব্যবহার করলেও চলে, হ্রস্ব স্বর ব্যবহার করলেও চলে, অর্থাৎ ছোট স্বর বড় স্বর দুটোই কারেক্ট, দুটোই কারেক্ট, কোনো সমস্যা নাই। এখন ভাষার ধর্ম অনুযায়ী কোনটা প্রেফার হবে বলেন তো, দুটা করলেই চলবে, কোনো সমস্যা নাই, দুভাবেই করতে পারবেন। এখন ভাষার ধর্ম অনুযায়ী কোনটা হবে বলেন, বলেন বলেন, হ্যাঁ ভাষার ধর্ম অনুযায়ী হবে ছোটটা, হ্যাঁ বলেন, ছোট ছোট বলেন বা হ্রস্ব বলেন তাইলে হবে, হ্যাঁ। অর্থাৎ আপনি কিংবদন্তির মধ্যে যদি এখানে দীর্ঘিকার দেন কোনো অসুবিধা নাই, খন্ডনীতে দীর্ঘিকার দেন কোনো সমস্যা নাই, চিৎকার অনেক বই এখনো এরকম করে লেখা আছে, চুল্লিতে দীর্ঘিকার দেওয়া যায়, তরণীতে দীর্ঘিকার দেওয়া যায়, ধমনীতে দেওয়া যায়, ধরণীতে দেওয়া যায়, বলছে দেওয়া যায়, তবে এখানে কি করবেন, হ্রস্ব যেগুলো আছে হ্রস্ব স্বর অর্থাৎ হ্রস্ব এবং হ্রস্ব এবং তাদের কার চিহ্ন বেশি প্রেফার পাবে। বুঝছেন নাকি আমি একাই সব বুঝলাম, কথা বলেন, দুটোই জায়েজ আছে, আপনি কোনটা দিবেন, আপনি ছোটটা দিবেন, হ্যাঁ।
তবে কিছু স্ত্রীবাচক শব্দ আছে সেখানে আবার এই মাস্টারি চলবে না। কথা বুঝতে পারছেন? কিছু স্ত্রীবাচক শব্দ আছে সেখানে কি করা যায় না, এগুলাকে চেঞ্জ করা যায় না। যেমন জননী, এটা যেরকম আছে এমন আপনার রাখতে হবে। আরো কিছু আছে, সেটা আমি আপনাকে একটু পরে দেখাবো, মজা পাবেন, এখন না, একটু পরে দেখাবো। এরপর আসেন ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত হয়, এটা নত্য সত্ত্ববিধানের রুল। এটা যদি বলেন বুঝি নাই তাহলে একদম গুলি করে মেরে ফেলাই দিব। এটা আমরা 19 থেকে পরে আসছে। ট বর্গীয় বর্ণ কোনগুলো? ট ট ড ড। ত বর্গীয় বর্ণ কোনগুলো? ত ত দ ধ। আচ্ছা, একটু চ্যাট বক্সের দিকে চোখ বড় বড় করে তাকাই থাকেন, কিছু বুঝবেন। এখন দেখেন এই ট ঠ ড ঢ, তারপরে আমি প্লাস দিয়ে বললাম মূর্ধন্য, এটা একই বর্গের রুল, একই বর্গের বর্ণ সবগুলো। এরপরে আসেন এই ত থ দ ধ, তারপরে আবার দিয়ে দিলাম দন্ত্য ন। এখন আমাদেরকে কিন্তু শিখাইছে, আপনাদের পিলির কাছে আমি এগুলো বলছি, প্রত্যেককে ধরাই দিছি যে আমরা বলি মদিনান্ন। তো মদিনান্ন যদি হয়, উপরেটা যদি হয় মদিনান্ন, নিচেরটা হওয়ার কথা মক্কান্ন, তাই না? একটা মক্কায় আর একটা মদিনায়, তো এরকম বলবেন না। মদিনান্ন বলতে কোনো কিছু নাই, মূর্ধন্য ন, তারপরে দন্ত ন বা মূর্ধান্য, এরকম বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন বর্গের হিসাব অনুযায়ী আমরা যে পড়ছি প্রথম 25টা বর্গীয় ব্যঞ্জন, তার মধ্যে টট ডট, তারপরে মূর্ধন্য তত তত, তারপর দন্তন্য। এখন এটা হচ্ছে একটা গ্রুপ, এটা একটা দল, এটা আরেকটা গ্রুপ, এটা একটা দল। এখন প্রত্যেকে যার যার দলে থাকবে, কথা কি বুঝছেন নাকি আমি একাই বুঝলাম? দল ভাঙবে না, অর্থাৎ টট ডটের সাথে যদি যুক্ত ব্যঞ্জনে ন আসতে হয় মূর্ধন্যই আসবে, তত দতর সাথে যদি যুক্ত ব্যঞ্জনে ন আসতে হয় তাহলে দন্তন্যই আসবে। এর মানে আপনি যদি ঘন্টা লিখেন, এখানে কি দিছেন, দন্তন্য দিছেন বা মূর্ধন্য দিছেন সেটা পরে বুঝতেছি, এখানে দিছেন ট। ট বর্গীয় বর্ণ হওয়ার কারণে এই যে নটা এখানে আছে ঘন্টা, এই নটা কখনোই দন্তন্য নয়, এটা মূর্ধন্য। সো এখানে কি করবেন না, রেফ কি বলে মাত্রা দিবেন না। যদি আপনি কাণ্ড লিখেন, কাণ্ড, আচ্ছা দন্তন্য না মূর্ধন্য পরে ডিসিশন নিচ্ছি, আপনি ড দিছেন, এর মানে এই যে ড দিছেন, তো ড সাথে কে আসে, মূর্ধন্য আসে, এর মানে আপনি কি করবেন না, মাত্রা দিবেন না। এখন আসেন আপনি নিচে এসে বলতেছেন বন্ধু, আপনি বলতেছেন কেমন আছো বন্ধু, এখন দন্তন্য মূর্ধন্য সেটা পরে ডিসিশন নিচ্ছি, যেহেতু এটা ধ তার সাথে তার দলে কে আছে, দন্তন্য আছে, সুতরাং এটা অবশ্যই দন্তন্য, মাত্রা দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনি বলতেছেন গ্রন্থ, গ্রন্থ বলে দন্তন্য মূর্ধন্য পরে ডিসিশন নেই, এই হলো থ, তাহলে থর দলে কে আছে, দন্তন্য, সুতরাং এটা অবশ্যই দন্তন্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনি বলছেন দন্ত মানে দাঁত, যেহেতু ত তার সাথে কে আছে, দন্তন্য, অর্থাৎ তারা দল ভাঙবে না, যে যেই দলে আছে যুক্ত ব্যঞ্জনে সে তার সাথেই থাকবে। বুঝে থাকলে ওয়াই বলেন। ওয়াই বলেন। আচ্ছা সাদিয়া বলছে বাইরের ব্যতিক্রম কি? ব্যতিক্রম নত্য সত্ত্ববিধানে মূর্ধন্যর কিছু ব্যতিক্রম আছে, আপনারা দেখেছেন চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনবিনা কঙ্কন কণিকা, এটা ব্যতিক্রম। আবার সমাসবদ্ধ শব্দে সাধারণত কি হয় না, মূর্ধন্য হয় না, দন্তন্য হয়, এটাও ব্যতিক্রম। আর মূর্ধন্য সেটা ব্যতিক্রম রুল আছে, কিছু কিছু জায়গায় স্বভাবত মূর্ধন্য হয়, কোনো সিস্টেম ফিস্টেম মানে না, তাই না? এখন সমাসবদ্ধ শব্দ যেগুলো আছে, মানে সমাস দিয়ে যদি কোনো শব্দ তৈরি করে থাকেন, সিস্টেম বলতেছে সেখানে কে আসবে, মূর্ধন্য আসবে, কিন্তু আসবে দন্তন্য। যেমন দেখেন এই অগ্রের নায়ক, এখন লেখার সময় আপনি বলতেছেন অগ্র নায়ক, কেন? রুল হচ্ছে এই যে র বা রফল আছে, তারপরে মূর্ধন্য আসে, একটা সিস্টেম আছে, কিন্তু সিস্টেম বলতেছেন না, যেহেতু শব্দটা সমাস দ্বারা তৈরি হয়েছে, অগ্রনায়ক লেখার সময় আপনি কি করবেন, অগ্র রফলা দিছেন ঠিক, কিন্তু আলটিমেটলি দিতে হবে দন্তন্য, কারণ সমাসবদ্ধ শব্দ, এগুলাকে কি করা যাবে না, মূর্ধন্য দেওয়া যাবে না। হ্যাঁ গুন্ডা তৎসম শব্দ, কোনো সন্দেহ আছে আপনার? এরপরে রি রফ কি বলে রি বা র বা রেফের পরে মূর্ধন্য স হয়, অর্থাৎ মনে রাখবেন যেখানে ন হিসাবে মূর্ধন্য আসবে সেখানে স হিসাবে মূর্ধন্য স আসবে। এখন আমরা বলছি রি, রির পরে যদি আপনার কি করতে হয়, দন্তন্য বা মূর্ধন্য আনার ক্ষেত্রে আপনি ডিসিশন নেবেন, রি যেহেতু দিয়ে ফেলছেন সংস্কৃতের লক্ষণ, আপনাকে কি করতে হবে, মূর্ধন্য দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনি ঋষি লিখবেন, রি দিয়ে ফেলছেন, সংস্কৃতের লক্ষণে পড়ে গেছে, এখন কি করবেন, মূর্ধন্য স দিয়ে আপনাকে ঋষি অস্বীকার হবে, ঋষি লিখতে হবে। এখন আপনাদের শিখেছিলাম নিকনের মধ্যে কন কন নিচে বফল হবে, আপনাদের সংস্কৃত শব্দ চিনবার একটা উপায় বলছিলাম, মনে করে দেখেন তো মনে আছে কিনা, সংস্কৃত শব্দ চেনার উপায় কি, যদি ক্ষীয় থাকে, যদি এই যে হম ব্রাহ্মণ জারিটা থাকে, যদি মূর্ধন্য থাকে, মূর্ধন্য স থাকে,
যদি র প্লাস মূর্ধন্য থাকে, যদি হচ্ছে আপনার রেফ থাকে, যদি জফলাটা থাকে, হ্যাঁ এরকম কিছু লক্ষণের কথা বলছিলাম। হ্যাঁ আপনার হচ্ছে যদি র ফলা থাকে, কিছু লক্ষণ আপনারা দেখাইছিলাম, এই লক্ষণগুলো থাকলে 98% ক্ষেত্রে আমরা শব্দটাকে কি করতে পারি, সংস্কৃত হিসেবে নিতে পারি। 98 বললাম এই কারণে সবসময় হয় না, যেমন টেলিগ্রাম যখন আপনি বলেন, যখন আপনি বলেন টেলিগ্রাম, এখন তো এটা তো গ্রাম কিন্তু এটা ইংরেজি, কিন্তু শুধু গ্রাম যখন আপনি বলবেন যে আমি গ্রামে বাস করি, তখন আবার এই গ্রামটা সংস্কৃত। তো এগুলো সংস্কৃতের লক্ষণ, সংস্কৃতের লক্ষণ বলছি এই কারণে, দেখেন আপনি একটা লক্ষণ যদি মেনটেন করেন আরেকটা মেনটেন করতে হবে, কিভাবে আমি আপনারা দেখাই। আপনি বলতেছেন পাষাণ, পাষাণ লেখার জন্য মূর্ধন্য ষ পর্যন্ত আসছেন, আইসা আকারও দিচ্ছেন, এখন এটা মূর্ধন্য ষ কার লক্ষণ, সংস্কৃতের লক্ষণ, এখন আপনি কি করতে হবে এখানে মূর্ধন্য দিতে হবে, কারণ এটা সংস্কৃতের সিস্টেম। আমি কিন্তু একবারও বলি নাই যে সংস্কৃত শব্দে দন্ত্য হয় না, আমি এই কথা বলি নাই, আমার উল্টা বুঝবেন না। এখন আপনি ঋণী লিখতে চাচ্ছেন, আপনি অলরেডি রফলা দিয়ে দিছেন, এখন যেখানে রি আসছে, এখন আপনি যদি ন আনতে চান তাহলে কি করবেন, মূর্ধন্য আনবেন না দন্ত্য আনবেন, আপনি অবশ্যই মূর্ধন্য আনবেন। কথা কি বুঝাইতে পারছি? আপনি ঋষি বলতে চান, ঋষি, তাহলে অবশ্যই কি করবেন, এখানে মূর্ধন্য ষ আসতে হবে, কারণ আপনি একটা আনলে আরেকটা আসে, এটা প্রচলিত এবং কমন রুলের কমন সেন্সের সিস্টেম। ওকে ভাইয়া, এটাই এই কথাটা এখানে ব্যাখ্যা করা। এরপরে সংস্কৃত ইন প্রত্যন্ত শব্দের, ইন প্রত্যন্ত মানে হচ্ছে শেষে ইন প্রত্যয় আছে, এমন শব্দের দীর্ঘ ই কারান্ত রূপ, অর্থাৎ এমন শব্দের শেষে যদি দীর্ঘ ই থাকে এবং সেটা সমাসবদ্ধ হয় সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী, সেগুলোতে কি হবে, হ্রস্ব ইকার হবে, অর্থাৎ এই গুণী গুণযুক ইন, কথা ভালো করে বুঝবেন, গুণযুক ইন অর্থাৎ এই যে ইন প্রত্যয় শেষে আসছে, আচ্ছা এমন শব্দের যদি দীর্ঘ ই কারান্ত রূপ কি হয়, সমাসবদ্ধ হয়, তখন সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেখানে কি করা যাবে না, আপনি দীর্ঘ স্বর আনতে পারবেন, আপনাকে হ্রস্ব স্বর আনতে হবে, অর্থাৎ আপনি গুণী কথাটা এখানে কি আছে, মূর্ধন্য হিসাবে কি বলে দীর্ঘ স্বর দিয়ে আছে, কিন্তু গুণ আছে যে জনের, আপনি চাইলে রেখে সমাসে নিতে পারতেছেন, সুতরাং এখানে কি করবেন না, সমাসবদ্ধ হওয়ার কারণে এটা এখানে দীর্ঘস্বর থাকার পরে আপনাকে এখানে হ্রস্বস্বর ব্যবহার করতে হবে, আপনি গুণীজন লেখার সময় আর আয়সা কি করতে পারবেন না, দীর্ঘইকার দিতে পারবেন না। আর এই প্রাণীবিদ্যা মন্ত্রী পরিষদ, এটার আরেকটা রুল আছে, একটু পরে দেখাচ্ছি। এরপরে দেখেন তৎসম, অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথভাবে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত থেকে হুবহু আমাদের ভাষায় চলে আসছে, অবিকৃত অবস্থায় আসছে, সেগুলো অবিকৃত অবস্থায় রেখে দিবেন, সেগুলোকে চেঞ্জ করবেন না। আমরা শিখছি না তৎসম শব্দ, অর্থ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এর মধ্যে যে শব্দগুলো হুবহু আসছে, অর্থাৎ সংস্কৃত মস্তক আমাদের ভাষাতেও মস্তক, সংস্কৃত চন্দ্র আমাদের এখানেও চন্দ্র, সংস্কৃত সূর্য আমাদের এখানেও সূর্য, সংস্কৃত হস্ত আমাদেরও হস্ত, এগুলোতে চেঞ্জ হবে না, যা আছে তাই রেখে দিবেন। এরপরে আসেন এখানে, এটা আমরা একটু আগে পরে আসছি, সকল অতৎসম, দেখেন তৎসম শব্দেই শব্দে এখন হ্রস্বস্বরের জয় জয়কার, ইয়েস, অর্থাৎ দীর্ঘস্বর আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে, এই প্রভাবটা স্বয়ং সংস্কৃত শব্দের উপরেই পড়ছে। আমরা একটু আগে পড়ছি যেখানে হ্রস্বস্বর দীর্ঘস্বর দুটোই জায়েজ আছে, সেখানে কি করবেন, হ্রস্বস্বর দিবেন, অর্থাৎ সংস্কৃত শব্দ এখন হ্রস্বস্বর দ্বারা প্রভাবিত। আচ্ছা যদি সংস্কৃত না হয় তাহলে তো শতভাগ হ্রস্বস্বর দিতে হবে, কথা বুঝছেন কিনা বলেন তো। আমি আবার বলি, সংস্কৃত শব্দে যেখানে হ্রস্বস্বরের প্রভাব বেশি, সেখানে সংস্কৃত যদি না হয়, যদি অতৎসম হয় অর্থাৎ তদ্ভব হয় দেশি বা বিদেশি, অবশ্যই সেখানে কি হবে, হ্রস্ব ই অথবা হ্রস্ব উ হবে। এবার বুঝছেন কিনা বলেন, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, হ্যালো, ওকে, এই কথাটা মাথায় রাখেন, এটা আপনার রুলস লেখার ক্ষেত্রে না, ভাষা শুদ্ধ লেখার ক্ষেত্রে এটা আপনাকে প্রচন্ড লেভেলের সহযোগিতা করবে, বুঝতে পারছেন, যেহেতু আপনার সংস্কৃতটাই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, দীর্ঘস্বর হ্রস্বস্বর হয়ে যাচ্ছে, তো যদি সে সংস্কৃত না হয় তাহলে তো অবশ্যই সে হ্রস্বস্বর হবে, 100% শিওর, কোনো কথা নাই। দীর্ঘস্বরের ব্যবহার কিছুটা বহাল আছে এখন পর্যন্ত, সেটা সংস্কৃতে, তাও সব জায়গায় না, আর যদি সে সংস্কৃত না হয় তাহলে অবশ্যই সে হ্রস্বস্বরকে হোল্ড করবে,
উদাহরণের দিকে তাকান তাহলে বুঝবেন, আরবি বিদেশি শব্দ, আসামি বিদেশি শব্দ, ইংরেজি থেকে শুরু করে মুলা পর্যন্ত ফরিয়াদি ফার্সি, সরকারি কিংবা সারি কিংবা সোনালি, এভরিথিং। এরপরে ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করবেন। ঊর্ধ্বকমা মানে হচ্ছে, এটা ইংরেজিতে বলা হচ্ছে আপনার কি যেন বলে, ইলেক চিহ্ন বলে, হ্যাঁ, উপরের দিকে যেটা আমরা মারি, তো এটা এখন আর দেওয়া যাবে না, এটাকে বাদ দিয়ে দিতে হবে। ইলেক বা লোভ যেটা আছে আমরা বলতাম আগে, এটা এখন বলি না। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এই যে আমরা বলতাম যে এই দুইটা, এখন সেটাকে আমরা বলি দুটো। তো আগে এখানে একটা এরকম দিতাম, কথা বুঝতে পারছেন? ইংরেজিটাকে আমরা ইলেক বলি বা লোভ চিহ্ন বলি, বাংলাটাকে আমরা বলি ঊর্ধ্বকমা। এটা কি করতে বাদ দিতে হবে, যেমন আপনি এই 1971 এটাকে আমরা উপরে মাইরা কি করি 71 লিখি না, মানে কিছু একটা বাদ দিছি। তো এটাও বাংলায় ভাষার মধ্যে এরকম আছে, দুইটা রশ্মিটারে বাদ দেওয়ার কারণে এখানে, কিন্তু এখন নারে আমরা আমরা ডিরেক্ট ফ্রেশ মাইরে। এরপরে শব্দের শেষে বিসর্গ থাকবে না, বিসর্গ মানে এটা বিসর্গ হবে, পদান্তে বিসর্গ হয় না, বিসর্গ যদি হয় মাঝখানে হবে, আবার অভিধান যদি অ্যালাউ করে মাঝখানে বিসর্গও থাকে না। ভালো করে বুঝেন, এখানে তিনটা কথা ভালো করে বুঝেন। এক, শব্দের শেষে বিসর্গ হবে না। দুই, যদি দিতে হয় শব্দের মাঝখানে দিতে হবে দরকারি জায়গায়। তিন, যদি অভিধান অ্যালাউ করে মাঝখান থেকেও তুলে দিতে পারবেন। আচ্ছা উদাহরণ দিই, দেখেন আগে কার্যত শেষে বিসর্গ ছিল, মূলত প্রধানত প্রয়াত বস্তুত ক্রমশ প্রত্যেকটা শেষে বিসর্গ ছিল, এখন আর শেষে বিসর্গ হয় না। আচ্ছা যদি হয় কোথায় হবে, মাঝখানে হবে। আচ্ছা আমরা কিভাবে লিখি, দুঃখ মাঝখানে বিসর্গ দিয়ে লিখি। এখন শেষে আবার বলতেছে যদি অভিধান অ্যালাউ করে যে মাঝখান থেকে বিসর্গ তোলা যাবে, আপনি মাঝখান থেকে তুলে দিবেন। যেমন এই দুস্থ বানানটা আগে কিরকম করেছিল, এরকম করেছিল না, দুস্থ মনে করে দেখেন তো, বাট এখন আমরা সেটা এইভাবে লিখি না, আমরা সেটা তুলে দিয়ে এখন ডিরেক্ট লিখে ফেলি দুস্থ। ইয়েস অর নো, তিনটা কথা বুঝছেন? শেষে বিসর্গ হয় না, যদি হয় মাঝখানে হবে, মাঝখান থেকে তুলতে পারবেন যদি অভিধান আপনাকে অ্যালাউ করে। এই ছিল কথা, বিসর্গ নিয়ে তিনটা কথা, যদি হয় বিসর্গ শেষে হবে না, যদি হয় মাঝখানে সেখান থেকে তুলতে পারবেন যদি অভিধান অ্যালাউ করে, আর কিছু না। এরপরে আসেন প্রতিবর্ণীকরণ, এটাকে বলা হয় প্রতিবর্ণীকরণ। প্রতিবর্ণীকরণ তো বুঝেন, ইংরেজিতে একটা বর্ণ আছে, আরবিতে একটা বর্ণ আছে, তো এখন আপনি যখন সেই কথাটাকে বাংলায় লিখবেন কোনটার জন্য কোনটা মারবেন, একটা ফ্যাক্টর না। কারণ কি জানেন, কারণ বাংলায় দেখেন এই দন্ত স্বর উচ্চারণটা বেশিরভাগ সময় স এর মতো হয়, যেমন আমার নাম কাউসার, আমি কিন্তু স দিয়ে লিখি না, আমি দন্ত স্বর দিয়ে লিখি। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণটা দন্ত স্বর উচ্চারণ স এর মতো হয়, যেমন স্যার কেমন আছেন, স্যার কিন্তু আমরা দন্ত স্বর দিয়ে লিখি। খুব সামান্য কিছু শব্দ আছে যেখানে দন্ত স্বর উচ্চারণ স এর মতো হয়, যেমন সাহেব, যদি হুজুরে সাহেব না বলে সাহেব বলে। আরেকটা আছে, আমরা জমিতে সার দিই না, যেমন জমিতে সার প্রয়োগ করা হয়, এরকম। অর্থাৎ দন্ত স্বর উচ্চারণ অলমোস্ট 95% ক্ষেত্রে কিসের মতো, স এর মতো, এটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, এখন আরবিতে যেখানে একটা হলো সিন, সিনের জন্য কি হবে আর সিনের জন্য কি হবে, এটা আমরা বুঝি, রাইট? তো জাল যেটা আরবি আমরা যেটা পড়ি জাল, যেখানে জ্বর কোনো চাপ থাকে না, বাংলায় তিনটা জ আছে, একটা হচ্ছে অন্তস্থ জ, একটা বর্গীয় জ, আর একটা হচ্ছে ঝড়ের ঝ। তো ঝড়ের ঝ যেটা সবসময় ঝ চাপ দিতে হবে, এটার মধ্যে কোনো চাপ নাই, জ যেমন জামাই, আর এটার মধ্যে কখনো চাপ থাকে কখনো চাপ থাকে না, এই হলো এক সমস্যা। যেমন আমরা যখন লিখি জাতা, আমি একটা পেজ নিয়ে লিখি, নাহলে তো ঝামেলা হয়ে যাচ্ছে, আমি লিখতে পারতেছি না এখানে। আপনারা জাতা চিনেন, যেখানে আপনার হচ্ছে কি বলে ওই যে ডাল যে পিসে না, দেখছেন না ছোটবেলায় আমরা জাতা দেখছি না, চিনেন? চিনেন না, চিনলে বোঝানো মুশকিল হবে। এই যে গোল করে থাকে, হ্যাঁ, এই যে এরকম করে একটা থাকে, এরকম করে নিচে আর একটা থাকে, এখানে ধরে তারপর এটাকে ঘুরায়। আচ্ছা চিনছেন চিনছেন, হ্যাঁ, গম পিসে ডাল পিসে, হ্যাঁ। এটার উচ্চারণটা কিরকম আর বানানটা কিরকম, উচ্চারণটা এরকম, বা সরি বানানটা এরকম, আবার উচ্চারণটাও কিন্তু এরকম। অর্থাৎ এটার মূল
আলোচনা হচ্ছে এই যে জটা আমি দিছি, এর আলোচনা হচ্ছে আপনার জাপ দিবেন না, কিন্তু আপনি যখন এটা যখন লিখেন এটা কি জামাই না জামাই? এটা তো জামাই, এটা জামাই হবে, জামাই না। আচ্ছা এরপর দেখেন এটা যখন লিখি তাহলে ঝড়, তাহলে দেখেন জামাই জাতা নিয়ে ঝড়ের বেগে আসলো। ভালো করে বুঝেন, জামাই জাতা নিয়ে ঝড়ের বেগে আসলো। এখন ঝামেলা হলো আমরা এই জ দিয়ে কিন্তু আবার এটাও লিখি। এখন আপনি যদি উচ্চারণ করার সময় এটাকে পড়েন জাতায়াত, কারণ কাউসার ভাই শিখাইছে এটার উচ্চারণ নাকি হবে জ, তাহলে হবে জাতায়াত। না ভাইয়া এটা জাতায়াত না, এটার উচ্চারণ আবার আপনি করার সময় বর্গীয় জ দিয়ে করতে হবে। লিখবেন জ, উচ্চারণ করবেন জ, জাতায়াত। বুঝছেন নাকি আমি একাই বুঝলাম সব? বলেন তো। তাহলে এখানে মাত্র দুই জায়গায় ঝামেলা, এই যে এটা একটু ফালতু, এ কখনো কখনো জাতা হয় জ হয়, আবার কখনো কখনো জ হয়, বর্গীয় জর মতো উচ্চারণ হয়। আর বর্গীয় জ সে খুব ভালো, সে যেমন আছে এমনই থাকে, ঝড় সে তো আরো ভালো, সে যেমন আছে এমনই থাকে। শুধুমাত্র এই যে ও, ও দুই রকম উচ্চারণ হয়, ও নিজে যেমন আছে এমন হয়, আবার কখনো কখনো কি হয় বর্গীয় জ এর মতো হয়। নিবিড়, আমার কিছু করার নাই, কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ এর উচ্চারণ কিরকম, জাতা, কখনো জ জ এর মতো হয়, আবার জ বাদ দিয়ে কখনো কখনো বর্গীয় জ হয়ে যায়, জামাই হয়ে যায়, সরি দুঃখিত যাতায়াত হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? লেখার সময় লিখবেন যাতায়াত, উচ্চারণ করবেন যাতায়াত। যাদের বুঝতে কঠিন হচ্ছে তারা একটা কাজ করবেন, আপনারা ইন্টারমিডিয়েটের সিলেবাসে উচ্চারণের নিয়ম আছে, বেশি না চাইলে আধা ঘন্টা একটু দেখতে পারেন। আমি তো আপনার উচ্চারণ পড়াইতে গেলে আমার আমার নিজের জিনিস পড়ানো হবে না। ইন্টারের সিলেবাসে আছে বাংলা উচ্চারণের নিয়ম, আধা ঘন্টা সময় দেন, অনেক জিনিস আপনি ওখান থেকে শিখে আসতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া, নিবিড় আর হচ্ছে সৈকত, আপনারা একটু ইন্টারের বই থেকে একটু একটু পড়ে আসেন, আপনাদের হাতে নিশ্চয়ই এই বইটা আছে, থাকার কথা। তো প্রতিপূর্ণীকরণের কথা বলছিলাম, তো প্রতিপূর্ণীকরণটা এখানে দেখাই দেই। দেখেন এস এইচ যদি যদি থাকে তাহলে এটা উচ্চারণ তো স হয়, অথবা স তালব্যস্য মাঝে মধ্যে শ্রেণী স হয়ে যায়, তো আমরা ধরবো তালব্যস্যটা সই থাকে। আচ্ছা যদি আপনার এস আই ও এন যদি হয় তাহলেও এরকমটাই থাকবে, ভেরি সিম্পল। যদি আপনার টি আই ও এন যদি থাকে, যেমন পজিশন, ক্যাশ, তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশন, এমন যদি থাকে তাহলে উচ্চারণ অবশ্যই কিরকম হয়, এরকম হবে। আর যদি শুধু এস থাকে তখন তার জন্য কি হবে, দন্ত স হবে। যেমন আমি বললাম স্যার, তাহলে আপনি এটাকে বলবেন স্যার, হাউ আর ইউ স্যার, কিন্তু এগুলো যখন থাকবে তখন আর স হয় না, তখন স হয়। বুঝছেন না আমি একাই সব বুঝলাম? হ্যালো, এটাই ভাই, এই প্রতিবর্ণীকরণের কথাই আমরা এখানে বলছি, কখন কি থাকবে আর কিছু না। ওকে, এরপরে আসেন আনুপ্রত্যন্ত শব্দের শেষে ওকার যুক্ত করা হবে। এটা একটা মারাত্মক ভালো জিনিস, কিন্তু আমরা মনে করি যে ওকার বুঝি দিলেই ভাষাটা বুঝি খুব মধুর হয়, ভাষাটা বুঝি খুব সুইট হয়। যেমন আমরা বলি এক যে ছিল এক রাজা, সে বলতো যে সে তার প্রজাকে অনেক ভালোবাসে, আমরা বলি এরকম। কিন্তু দেখবেন বিশেষত ছোটদের যখন শেখানো হয় বা ছোটদের বইগুলোতে যেবা যারা লিখছে তারা চিন্তা করে নাই, তারা হুদাই এখানে একটা ওকার ঢুকাই দিছে, এটা না ঢুকানোই ভালো। এটা কোন জায়গায় ঢুকানো হয়, আনুপ্রত্যয়ন্ত, এটা আরো সহজ করে যদি বলি আনুপ্রত্যয় অথবা যদি অনুজ্ঞা হয়, বুঝতে পারছেন? তো ওই রকম হলে সাধারণত ওকার দিতে হয়, আর যদি না হয় তাহলে ওকার দেওয়ানোর খুব একটা দরকার নাই অহেতুক। দুঃখের বিষয় হলো আমি ভুল ধরছি না, আমাকে উল্টা বুঝবেন না। হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি তো আপনারা প্রত্যেকে পড়ছেন, লাল নীল দীপাবলির মধ্যে সব জায়গায় বলতো, দেখতো, ধরতো, হতো, এরকম করে সব জায়গায় ও দিয়ে লেখা। হতে পারে উনি এটা করছে, এটা তো কিশোর পাঠ্য, তাই না? তো কিশোর পাঠ্য যে পাঠ্য হওয়ার কারণে ছোটদেরকে সুইট ল্যাঙ্গুয়েজ শেখানোর একটা উদ্দেশ্য থেকে হতে পারে তিনি এটা করছেন, কিন্তু আমাদের এই রুলস বলতেছে ওখানে এটা না করলেই ভালো। শুধুমাত্র শেষে যদি আনুটা প্রত্যয় হিসেবে, যেমন কর যোগ আনু, বল যোগ আনু, দেখ যোগ আনু, শুন যোগ আনু, নাম যোগ আনু,
যদি এরকম থাকে সেক্ষেত্রে কেবল আপনারা দিবেন, হুদাই ছিল বলতো হতো ধরতো দরকার নাই ভাইয়া, কোনো দরকার নাই। কথা ক্লিয়ার না? আমি একাই বুঝছি সব, বলেন তো। ওকে, এখন আবার অনেকে প্রশ্ন করবেন, ভাইয়া অনুজ্ঞার মধ্যে আমরা পড়ছি, 9-10 এর বই অনুজ্ঞার মধ্যে আছে যে আগে বাংলা ব্যাকরণে ক্রিয়াপদ এসে সে হ যুক্ত করার নিয়ম ছিল, সে হটা এখন কোথাও অ কোথাও ও হয়ে গেছে, যেমন করহ আপন কাজ তাতে কিভাবে অয় কিবা লাজ, কর হটা এখন হয়ে গেছে কর অথবা হয়ে গেছে কর এরকম। তা আমি তো সে কথাই কইছি রে পাগলা, আমি বলছি আনু যদি প্রত্যয়ান্ত হয় শেষে আনু প্রত্যয় থাকে অথবা যদি অনুজ্ঞা থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, শুধুমাত্র এই ওকার দিতে পারবেন, আর কোথাও দেওয়ার দরকার নাই। করো এটা অনুজ্ঞা না, অনুজ্ঞা মানে আদেশ আর কি, আদেশ, ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্স, করো দেখো চলো এরকম ক্ষেত্রে দেওয়া যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? নবম দশম শ্রেণীর বই 132 পৃষ্ঠা বাংলা অনুজ্ঞা আছে, গিয়ে দেখেন ওখানে খুব সম্ভবত 2 নম্বর উল্টা, ওখানে বলা আছে আগে প্রাচীন বাংলা রীতিতে ক্রিয়াপদ শেষে হ ছিল, এখন সেটা হওয়ার নাই, সেটা অ অথবা ও হইছে। উদাহরণে বলছে করহ আপন কাজ তাতে কিবা ভয় কিবা লাজ, করহটা হয়ে গেছে হয় করো অথবা করো, এটাই বলছে। অন্ধজনের দেহ আলো মৃতজনের প্রাণ, এই দেহ মানে বডি না, এই দেহ মানে হচ্ছে দাও। আমরা কায়কোবাদের কবিতা ক্লাস 8 এর বই যদি দেখেন ওখানে বলা আছে বিভু দেহরি দে বল, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বলতেছে আল্লাহ গো তুমি আমার হৃদয়ে বল দাও, আমার হৃদয়ে শক্তি দাও, এই দেহ মানে শরীর না। হ্যাঁ, কোনো কোনো মাস্টার কিন্তু না বুঝে পড়ায় যায় দেহরি দে বল, আমার দেহে আর হৃদয়ে বল দাও না, এই দেহ শব্দের তো দাও, আমাকে তুমি দান করো। এটা প্রাচীন বাংলায় আগে যেখানে ক্রিয়াপদে হ ছিল সে হ এখন আর নাই, এটা অ অথবা ওতে রূপান্তরিত হয়েছে। তাহলে আপনি এই ওকার বা ও দুইবার বলতে পারবেন, এক বলতে পারবেন যদি আনু প্রত্যয়ান্ত হয় সেক্ষেত্রে, আরেকবার বলতে পারবেন যদি অনুজ্ঞা হয়। এর বাইরে ছিল দেখতো বলতো হতো বাদ, দরকার নেই, বাদ দিয়ে দেন। ওকে ভাইয়া, এরপরে হস্তচিহ্ন যথাসম্ভব বর্জন করবেন, হস্তচিহ্ন হসন্ত এটা আপনারা পারেন, এটা যথাসম্ভব বর্জন করতে হবে, মানে এটা আর 5 বছর গেলে কোথাও হসন্ত পাবেন না, এখানে আমি বলে দিলাম। এখন টুকটাক হসন্ত আমরা দিই, তো ভাষা যখন ওই রকম ভাবে ট্রেন্ডি হয়ে যাবে সেখানে আমরা আর হয়তো বা দিব না। তবে বলছে উচ্চারণ নিয়ে যদি ঝামেলা হয় সেখানে হসন্ত দিবেন। এই যে কাত, সে কাত হয়ে শুলো, আমরা কি বলি সে কাত হয়ে শুইছে, সে মদ খাইছে, সে খুব চটপট মেরমে, সে কলকল এরকম বলি না, ঝরঝর বলি না, ঝরঝর কলকল চট মদ কাত এরকমটাই বলি। এখন এই হসন্তর সাথে আসলে কার ঝামেলা, যেখানে হসন্ত আসে সেখানে অ আসে না, এটা তো আমরা প্রত্যেকেই জানি, মাঝখানে ক্রস দিলাম আর কি, হসন্ত আসলে ও আসবে না, আসলে হসন্ত আসবে না। কারণ প্রশ্ন হচ্ছে যদি উচ্চারণ নিয়ে কোনো ঝামেলা হওয়ার তৈরি হওয়ার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে আপনি হসন্ত দিবেন, কেন দিবেন আমি দেখাচ্ছি আপনাকে। এখন আপনি এটা দিয়ে বলতেছেন আহ কি মজা, দেখেন সিস্টেম হলো এখানে যদি আপনি হসন্ত না দেন তাহলে হবে আহ কি মজা, আহবাদী যা আহ, এমন হয়ে যাবে না। এই জন্য এই আহ কি মজা এটা না বলার কার জন্য, আপনি ভাষাকে সুন্দর করার জন্য হসন্ত দিবেন, দিয়ে বলবেন আহ কি মজা, অর্থাৎ আপনি অ আনবেন না। সেম হিয়ার, আমরা যখন আল্লাহ বানানটা যখন লিখি, ভালো করে দেখেন, আপনি যদি হসন্ত না দেন তাহলে আল্লাহর জাতে পাকের নাম এটা উচ্চারণটা হবে আল্লাহ, এটা ভুল হবে। কোরআন শরীফে কোথাও আল্লাহ এরকম কোনো কিছু লেখা নাই, লেখা আছে আল্লাহ, রাইট? এখন সেই ক্ষেত্রে আমরা হর নিচে কি করব, একটা হসন্ত প্রয়োগ করব, করে আমরা বুঝাবো যে ও এখানে আসবে না। সেম হিয়ার, যাহ সব নষ্ট হয়ে গেল, উফ এত বিরক্ত করো না তো, আহ কি মজা, উহ ব্যথা পেয়েছি, বুঝতে পেরেছেন? যদি হসন্ত না দেন তাহলে কি হইতেছে, উহ আহ উফ যাহ, ভাষা থাকেই না, নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যেখানে উচ্চারণে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে হসন্ত দিবেন, আদারওয়াইজ কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আর এ কি এবং কি নিয়ে যে কথা কথা বলছি আর বলার দরকার নাই, এত বলছি এত শুনাইছি এই কথা, আরো শুনতে চান, দরকার নাই নাকি, নাকি নাকি শুনতে চান, কে কে শুনতে চান বলেন, যদি এমন কেউ থাকেন তাহলে বলে দেব। আচ্ছা, জুম্মান প্রশ্ন করেছে, আপনার কেউ চান না, দু একজন ছাড়া। জুম্মান বলছে তাহলে ভাইয়া কর এবং করো এটা নিয়ে আসলে কি করব। খুব ভালো জুম্মান, আপনার কোশ্চেনের লজিক আছে, আমি বলে দিচ্ছি। দেখেন, যখন আমি বলি তুমি বই পড়ো আর তুই বই পড়, খেয়াল করে দেখেন এখানে হচ্ছে অনুজ্ঞার মধ্যম পুরুষের তুচ্ছার্থক রূপ,
এটা হচ্ছে সাধারণ রূপ। তা আমরা বুঝতে পারি তুমি বই পড় হয় না, তুমি বই পড়ো হয়, অর্থাৎ একটা অ আসে। আচ্ছা, তুই বই পড়ো হয় না, তুই বই পড় হয়, অর্থাৎ এখানে কোনো কিছু নাই, শূন্য বিভক্তি। এটাও আপনি ওই যে বললাম বাংলা অনুজ্ঞা নবম দশম দশম শ্রেণীর বইটা আবার একটু পড়েন, পেজ নম্বর বলে দিয়েছি 135 পেজ। ওখানে পড়লে দেখবেন একটা রুলসে ব্যাখ্যা করছে এরকম করে যে বর্তমান কালের অনুজ্ঞায় মধ্যম পুরুষের তুচ্ছার্থক সর্বনামে ক্রিয়াপদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না। অর্থাৎ অনুজ্ঞা মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। আর তুই বই পড় এটা বর্তমান কাল। এখন সর্বনামের যে মধ্যম পুরুষের সর্বনাম তার তিনটা রূপ হয়, একটা হচ্ছে আপনি, আর একটা হচ্ছে তুমি, আর একটা হচ্ছে তুই। এখন আপনিটা সম্ভ্রমাত্মক আর তুমিটা সাধারণ অর্থে, তুইটা তুচ্ছার্থক। এখন আপনি যদি এই আপনি দিয়ে বলেন তাহলে হবে আপনি বই পড়ুন অথবা আপনি বই পড়েন। তাহলে বিভক্তি হিসাবে এখানে আপনি হয় উন বলবেন না হয় আপনি এন বলবেন। কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি। হ্যাঁ, হয় আপনি উন বলবেন না হয় আপনি এন বলবেন। আপনি বই পড়ুন অথবা আপনি বই কি করেন, পড়েন। তো পড়েন বললে ক্রিয়া বিভক্তি এন হয়, পড়ুন বললে ক্রিয়া বিভক্তি উন হয়। তুমি দিয়ে যদি বলেন তাহলে হবে তুমি বই পড়ো। পড়ো বললে হয় এখানে অ আছে না হয় এখানে ও আছে, আপনার দিতে হবে না, না দিলেও চলবে। উচ্চারণ করার সময় পড়ো বলতে পারবেন, পড়ো, ও দিয়েও বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন তুই দিয়ে যদি লেখেন তুই বই পড়, যেহেতু তুই তুচ্ছার্থক সর্বনাম হয়ে গেছে বা ঘনিষ্ঠার্থক, আপনি এখানে হসন্ত দিলেও যা না দিলেও তা। তবে সাধারণত এটা ক্রিয়াপদের মৌলিক ধাতুর রূপ হিসাবে হসন্ত দিয়েই লেখা থাকে, তবে না দিলে ভুল হবে না। যেহেতু আপনি তুই মেনশন করে ফেলছেন তাহলে তুই বই পড় এমনটাই হবে, তুমি বই পড়ো এমনটাই হবে, আপনি বই পড়ুন অথবা আপনি বই পড়েন এমনটাই হবে। তাহলে এখান থেকে আমরা শিখলাম বর্তমান কালের অনুজ্ঞায় অর্থাৎ বর্তমান কাল যদি হয় এবং আদেশ যদি বোঝায় তাহলে সর্বনামের আর কি বলে মধ্যম পুরুষের সর্বনামের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক রূপ অর্থাৎ তুই, সেক্ষেত্রে ক্রিয়াপদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, শূন্য বিভক্তি। অর্থাৎ তুই বই পড়, তুই বাড়ি যা, তুই চিঠি লেখ, তুই মর, তুই ধর, তুই প্রেম কর, এগুলো হয়, অন্য কিছু হয় না, এখানে কোনো বিভক্তি আসে না। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ওকে, তাহলে কাছের মসজিদে আজান হয়েছে, আপনারা আজানের জন্য একটা ছোট্ট ব্রেক পাবেন। আজকে একটু ব্রেকটা একটু বড় করে দিব, নামাজ পড়ে ফেলেন মাঝখানে, ঠিক আছে? নামাজ পড়ে ফেলান 10 মিনিট। আমরা হয়তো 10 মিনিটের আগে শুরু করব না, 10 মিনিট থেকে 1 মিনিট বেশিও লাগতে পারে। ওকে ভাইয়া, অর্থাৎ 28:27 বাজে এখন, আমরা 40 হাইয়েস্ট এর মধ্যে শুরু করব, 38:39 মাস্ট। ওকে ভাইয়া।
ও সরি, দেরি হয়ে গেল, আপনারা আছেন সবাই? ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, কিন্তু বাদ করে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, না দেরি হয়ে গেল, 2 মিনিট বেশি লাগলো, সমস্যা নেই তো নাকি? আচ্ছা, আমরা এখান থেকে শুরু করছিলাম, তাই না? হ্যাঁ, কি যেন বললাম লাস্টে? ও হ্যাঁ, ই ক সাথে হ্রস্বইকার দীর্ঘইকার, এই দীর্ঘইকারটা নিয়ে কথা বলতেছিলাম আমরা। আপনার কে কে শুনতে চান, কে কে চান না? বলছে দীর্ঘইকারটা বিভিন্ন পদে ব্যবহার করা হয়, পদ হিসাবে, এটা সর্বনাম, সর্বনাম হিসাবে বসে, বিশেষণ হিসাবে বসে, ক্রিয়া বিশেষণ হিসাবে বসে, যোজক রূপে বসে দীর্ঘইকার জিনিসটা। অর্থাৎ এটা কি বই, এটা সর্বনাম, আপনি বইটা কি বই জানতে চাচ্ছেন, কি আনন্দ, এটা যোজক। তারপরে কি আর বলবো, কি খেলে, দেখেন সর্বনাম আপনি জানতে চাচ্ছেন। আপনি বললেন যে আমি পোলাও খাইলাম, আমি বললাম কি খেলেন, পোলাও খাইলাম ভাইয়া। তাহলে দেখেন কখনো এটা ক্রিয়া বিশেষণ হচ্ছে, কখনো বিশেষণ হচ্ছে, কখনো সর্বনাম হচ্ছে, কখনো যোজক হচ্ছে, এই আর কিছু না। কিন্তু যেসব প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে, সেখানে সাধারণত হ্রস্ব স্বর হবে, এটা বহু আগে বহুবার শিখেছি। যোজক মানে হচ্ছে আপনার কনজাংশন। দেখেন যদি হ্রস্বইকার দিয়ে প্রশ্ন করা হয় উত্তর হয় হ্যাঁ অথবা না, যদি এরকম কোনো কিছু হয় দীর্ঘইকার দিয়ে উত্তরটা হবে বিস্তারিত, এটা আমরা ছোট কাল থেকে শিখেছি। যেমন তুমি কি আমার কাছে কোনো কিছু চাও, তুমি কি চাও, আপনি বললেন হ্যাঁ, পরে প্রশ্ন করলাম কি চাও নিচেরটা দিয়ে, আপনি বললেন এবার মনে করেন যে ভাত চাই, কাপড় চাই, ইত্যাদি ইত্যাদি। তাইলে দেখেন তুমি কি চাও, আপনি বললেন হ্যাঁ, পরে আবার প্রশ্ন করলাম কি চাও, এবার আপনি কিন্তু আর হ্যাঁ না বলবেন না, আপনি বলবেন বিস্তারিত। এই যে বিস্তারিত মানে হচ্ছে কখনো আপনি এই কি এর আনসার হিসাবে আপনি কি কথাটাকে, কখনো সর্বনাম, কখনো বিশেষণ, কখনো ক্রিয়া বিশেষণ ইত্যাদি ইত্যাদি হিসাবে এটাকে নিয়ে এসে ব্যবহার করতে পারবেন, এই আর কিছু না, এটাই বলছিলাম। তারপরে আসেন পদশ্রুত নির্দেশক, সবসময় কি হবে, হ্রস্বইকার দিয়ে হবে। পদশ্রুত নির্দেশক মানে কি, টিটা খানাখানি না, এটা সবসময় হ্রস্বইকার দিয়ে হয়, লোক টি, কখনো কি হয় না দীর্ঘইকার হয় না। শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণত কি হবে, অনুসার ব্যবহৃত হবে, আর না হলে কি হবে, উম ব্যবহার করা হবে। তো এটা এমনি বোঝার দরকার নেই, আমি সহজ করে বলি আপনাকে, আমরা বলবো যে সাধারণত সব সময় অনুসার হবে, এই, আচ্ছা, তবে প্রত্যয় যুক্ত হলে, বুঝেন এটা একটু কঠিন, প্রত্যয় যুক্ত হলে অনুসার হয় না, তখন কি হয়ে যায়, উম হবে। এখন ভাইয়া নর্মালি দুটার কাজ, দুটার উচ্চারণ একই রকম। যেমন আমি যদি বলি অনুসার দিয়ে যদি বলি রং, এটা যে কথা, আমি যদি উ দিয়ে বলি রং, একই কথা। কিন্তু ঝামেলা হলো, ধরেন আপনি বলতে চাচ্ছেন রঙিন, এখন রঙিন মানে রং যোগ ইন, এখানে প্রত্যয় যুক্ত করেছেন রং যোগ ইন, মানে বানানটা কিরকম করবেন, এরকম করবেন না। এখন আপনি যদি এই রঙের সাথে ইন যুক্ত করেন, এখন বানান কেমনে করবেন, বানান কি এরকম করতে পারবেন, এই যে এটা কি সম্ভব, কথা বলেন তো, এটা সম্ভব না। অর্থাৎ যেটা অনুসারের উচ্চারণ, সেটার যে ব্যবহার, সেটাই উ বা তার ব্যবহার, একই জিনিস, দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। শুধুমাত্র যখন আপনি প্রত্যয় যুক্ত করবেন, মানে ই যুক্ত করবেন, আ যুক্ত করবেন, ও যুক্ত করবেন, ইত্যাদি ইত্যাদি কাজ যখন করবেন, তখন কি করবেন, তখন আপনার উ আনতে হবে। যেমন আপনি বললেন বাংলা, কোনো অসুবিধা নাই, আপনি এটা দিয়েও বলেন বাংলা, অসুবিধা নেই বলতে পারেন, যদি এখন অনুসার দিয়ে বেশি কারেক্ট, বেশি চলতেছে। এখন যদি বাঙালি বলেন, এখন আর অনুসার দিয়ে বলতে পারবেন না, তখন আপনার উ আনতে হবে, এই হলো বাঙালি। অর্থাৎ আপনি যদি এই অং ধ্বনি, যেটা অনুসার বা উ, তারপরে যদি প্রত্যয় আনতে হয়, তখন আপনার কি করতে হবে, অবশ্যই উ ব্যবহার করতে হবে। ইটস এ ম্যাটার অফ কমন সেন্স, এটা আপনাকে না বললেও সঠিক, বুঝবেন। বাঙ্গালি সঠিক কিনা একজন প্রশ্ন করেছেন, এই বাঙ্গালি আগে সঠিক ছিল, এখন আর নাই, এখন বাঙালি এটা বলতে হবে, ওকে? কারণ এক সময় বাঙ্গাল ছিল, বঙ্গাল ছিল, তখন এগুলো ছিল, এখন আর নাই। বাঙ্গালা ছিল, এখন সে বাঙ্গালাও নাই আর বাঙ্গালিও নাই, ওটা বাংলা হয়ে গেছে, বাঙালি হয়ে গেছে, সুতরাং বাঙালি বলবেন, এটাই ভালো। এই যে এখানে দিয়ে দিছে এগুলো, হ্যাঁ,
এরপরে বিদেশি শব্দ বিদেশি বানান মেনটেন করবে এটাই বলছিলাম। ইসলাম ধর্ম সম্পর্কিত যেগুলো আছে সেখানে আপনি কি করবেন, জ লিখবেন, কারণ আজান না, কথাটা আজান নয়, আরবিতে উচ্চারণ হচ্ছে আজান, উজু, কাজা, নামাজ, জোহর, রমজান বা রমাদান, এরকম হজরত। তো যেহেতু আপনার আরবি উচ্চারণের যে ট্রেন সে অনুযায়ী আপনি কি করবেন, অন্তঃস্থ জ দিতে পারবেন। কি আর কি দুটা পয়েন্ট না, একটাতে লিখেন তাইলে ভালো হয়। না না জাতির নামের ক্ষেত্রে আপনার কি করতে হবে, অবশ্যই বাংলাদেশি। এখন শুনতেছেন কথা? কথা ক্লিয়ার? একটু সময়ের জন্য কানেকশন চলে গেছিল, এবার ঠিক আছে? কথা ওকে হইলে ওকে বলেন, কেটে গেলে কাটার কথাটাও বলেন, এবার ঠিক আছে? আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। তো বলেন তো, এই বাংলা বানান কি এটা সঠিক না এটা সঠিক, কোনটা সঠিক? বাংলা একাডেমি কোনটাকে নিছে বলেন তো। আচ্ছা, বাংলা একাডেমি নিছে হচ্ছে প্রথম যেটা সেটাকে, কারণ তাদের খোদ নাম যে তারা লিখছে বাংলা একাডেমি, সেখানেই তারা কিভাবে লিখছে বলেন তো, তারা এটাকে নিয়ে লিখছে। তো সুতরাং এখানে আর পাণ্ডিত্য প্রদর্শন করবেন না, বাংলা বানান এভাবেই লিখবেন, সব জায়গায় এটাই লিখবেন, অনুসারে লিখবেন। শুধুমাত্র আমি আবার বলি, প্রত্যয় যুক্ত হলে উ ব্যবহার করবেন, এরপরে যদি এখন পণ্ডিতে দেখান গুলি করে মারা দেব, কপাল বরাবর গুলি করব। বুঝতে পারছেন? এই উ প্লাস অনুসার সব সময় আপনি কি, সরি, হ্যাঁ, ও অনুসারের মধ্যে সবসময় অনুসারটাই নিবেন, শুধুমাত্র প্রত্যয় যুক্ত হওয়ার ক্ষেত্রে আপনার ও নিতে হবে, আদারওয়াইজ অন্য জায়গায় এই পাগলামি করবেন না। কথা শেষ। এরপরে আসেন, সামনে যাই, এটা নত্য সত্যবিধানের রুল, এগুলোর ব্যাখ্যার দরকার আছে বলেন তো, সহজ না? বলছে একটা শব্দের মধ্যে রি রস, এরপরে যদি আপনার স্বরবর্ণ আসে, সোজা কথা, যদি স্বরবর্ণ আসে, দেখেন হরিণ, র, তারপরে আসছে স্বরবর্ণ, ভালো করে দেখেন, বুঝতেছেন? যদি রি রস এরপরে যদি স্বরধ্বনি আসে তখন কি হয়ে যাবে, মূর্ধন্য হয়ে যাবে। সেম কৃপন, প, পরপরে আসছে অ, স্বরধ্বনি আসার কারণে মূর্ধন্য হয়েছে, আর কিছু না। এখানেও সেম বলছে, তবে রি রস এর পর উপর্যুক্ত স্বরবর্ণ যদি থাকে, ক বর্গ যদি থাকে, প বর্গীয় বর্ণ যদি থাকে, এই বর্ণগুলো যদি থাকে, অন্য বর্ণ থাকলে তখন কি হবে, দন্তন্য হবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে দেখেন পরা, পূর্ব, এরকম অপর পরবর্তী অন্য শব্দের মূর্ধন্যস্থলে কি হবে, দন্তন্য হবে। এটা এত কিছু বোঝার দরকার নেই, আপনি এখানে দেখেন একটু মনোযোগ দেন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করেন, দেখেন আমরা যখন অন্য বলি, আমরা যখন অন্য বলি খুব ভালো করে দেখবেন, দেখেন এই যে হলো পূর্বাহ্ন, আবার যখন বলি মধ্যাহ্ন, প্লাস যখন বলি সায়াহ্ন, আবার যখন বলি অপরাহ্ন, মনে রাখবেন যদি র থাকে তারপরে নর্মালি মূর্ধন্য আসে। এখন এই যে পূর্বাহ্ন উপরে রেফ আছে, অপরাহ্নের মধ্যে রেফ না, পূর্ণরূপে র হিসাবে আছে, কিন্তু মধ্যাহ্ন এখানে তো কোনো র নাই, সায়াহ্ন এখানে তো কোনো র নাই, তো যদি র না থাকে তাহলে দন্তন্য হবে। আর মনে রাখবেন দন্তন্য, আমি লিখে দিই দন্তন্য পাশে হয়, আর উপরে লিখে দিলাম মূর্ধন্য নিচে হয়, এর মানে এই অপরাহ্ন পূর্বাহ্ন দুটোর মধ্যে ন বসছে কই, নিচে, এই নটা মূর্ধন্য, আর মধ্যাহ্ন সায়াহ্ন এখানে ন বসছে কোথায়, পাশে, এই নটা হচ্ছে দন্তন্য। এবার বুঝছেন কিনা বলেন, এটা বানান থেকে আসতে পারে পরীক্ষায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চলে আসছে, ব্যাং না হয়ে ব্যাং হবে, সাদিয়া বলছে না, দুটোই কারেক্ট কথা, ঠিক আছে, আপনার একবারে যে খারাপ বলছেন সেটা না, তবে যখন আপনি ব্যাং আছি বলবেন, যখন ব্যাং আছি বলবেন তখন কিন্তু আপনার এরকম করে বলতে হবে, ব্যাং আছি,
আর ব্যাংক কথাটা আমরা এইভাবে লিখি, তবে নিয়ম বলতেছে এরকম লিখলে মোটেই ভুল হওয়ার কোনো সুযোগ নাই, একাডেমি বলতেছে ওকে। এরপর ট বর্গের কথা এটা একটু আগেই পরে আসছি, দরকার নাই এটা এখন বললাম। ট ট ডর পূর্বে পরের সাথে অবশ্যই যুক্ত মধ্যে মূর্ধন্য হবে। এরপরে এই যে উপসর্গ যদি থাকে, প্র পরা পরি নির, এই চারটা উপসর্গের পরে আপনি যখন কিছু ধাতু ব্যবহার করবেন, নদ নম নস নহ নি নি নু ধন, এই ধাতুগুলো যখন ব্যবহার করবেন তখন দন্তনর জায়গায় কি হয়? মূর্ধন্য হয়। যেমন প্রণাম পরিণাম প্রণাশ পরিণতি নির্ণয় প্রণিপাত প্রণিধান। এখন আপনাকে এই জায়গাটা আমি সহজ করে দিই, সহজ করে দিই কিভাবে দেখেন, এই চারটে উপসর্গ কি বাংলা না সংস্কৃত আমাকে একটু আপনার প্রত্যেকে দ্রুত বলেন। প্র পরা পরি নির, এগুলো কি বাংলা উপসর্গ নাকি সংস্কৃত উপসর্গ? আচ্ছা, এই সবগুলো সংস্কৃত উপসর্গ। এবং সংস্কৃত উপসর্গ সাধারণত কোন শব্দের পূর্বে বসে বলেন তো? সংস্কৃত উপসর্গ সাধারণত কোন শব্দের পূর্বে বসে? হ্যাঁ, এটাই কথা বলছিলাম আপনাকে, আমি এটাই বলছিলাম। হ্যাঁ, তো যদি এটা বুঝে থাকেন, অর্থাৎ মনে রাখেন, তৎসম উপসর্গ যোগ তৎসম শব্দ, ওকে, ঠিক একইভাবে বাংলা উপসর্গ যোগ বাংলা শব্দ। এরপরে যদি আর কেউ না বুঝেন, আপনাকে বলতে হবে চাইল্ডিশ, আপনার কপালে দুঃখ আছে। তাইলে যেহেতু এই শব্দ উপসর্গগুলো প্রপরাপরিণীর, এই শব্দগুলো উপসর্গগুলোই হচ্ছে তৎসম, সুতরাং এগুলো তৎসম শব্দের সাথেই বসবে। আর তৎসম শব্দ তৎসম সিস্টেমই মেনটেন করছে, আর কিছু না। তাহলে বাংলা উপসর্গগুলো সাধারণত বাংলা শব্দের সাথেই বসে, সেটা বাংলা সিস্টেমে মেনটেন করবে, দ্যাটস ইট। এখন প্রশ্ন হচ্ছে, নোয়াখালীর কেউ থাকলে প্রশ্ন করবে যে ভাইয়া আ সু বি নি, এগুলো তো ভাইয়া দুই জায়গায় আছে, এগুলো তৎ প্লাস বাং, এগুলো তৎসম উপসর্গ, এগুলো আবার বাংলা উপসর্গ, চারটা তো কমন। তাহলে এখন কমন যেহেতু, এগুলোকে কি করব? আচ্ছা, সমাধান খুব সহজ। যদি আ নি তৎসম শব্দের সাথে বসে তখন তৎসম কাউন্ট করবে। এমনি দেখেন আপনি সু দিয়ে বলতে পারেন, সু কাজ, কোনো সমস্যা নাই, বলতে পারেন। আর সু দিয়ে বলতে পারেন সুকণ্ঠ। এখন আপনি বলেন তো কোনটা বাংলা কোনটা সংস্কৃত? অবশ্যই কাজ বাংলা শব্দ, এই জন্য এখানে সুটাকে বাংলা কাউন্ট করবেন, কণ্ঠ সংস্কৃত শব্দ, এখানে সুটাকে সংস্কৃত কাউন্ট করবেন। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আ সু বি নি যখন বাংলার সাথে বসবে তখন বাংলা হবে, যখন সংস্কৃতের সাথে বসবে তখন সংস্কৃত হবে। হিসাব সহজ, কাজ বাংলা হওয়ার কারণে এখানে সুকে বাংলায় বলতে হবে আপনার, আর কণ্ঠ সংস্কৃত হওয়ার কারণে আপনাকে সু সংস্কৃতই নিতে হবে। চাইলে আপনি উপসর্গের চ্যাপ্টারটা আধা ঘন্টা পড়তে পারেন, 19 বইয়ে পেজ নম্বর 72, ওটা একবার রিডিং করবেন, যেহেতু আপনার প্রিলিতে সবই পরে আসছেন। এখন আমি আবার যেটা যেটা বলি সেটা সেটা যদি দেখে ফেলেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ভাইয়া, রিটেন পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, আপনি যতই পড়ে যাবেন, আপনি পড়তে পড়তে আপনার মাঝে মধ্যে মনে হইতে পারে অনেক পড়ছি, বেশিরভাগ সময় মনে হবে না পড়া হয় নাই ভালো, মাঝে মধ্যে মনে হবে অনেক পড়ছি। তো যাই পড়েন না কেন, আপনি যখন হলে যাবেন আপনি দেখবেন, আরে কত কিছু না যায় না পরীক্ষা দিতে চলে আসছি, আপনার এরকম মনে হবে, কত কিছু না যায় না পরীক্ষা দিতে আসছি। আপনি যে সাবজেক্টটা খুব ভালো পারেন সেটা লিখতে গেলেও দেখবেন ওটা লেখার সময় আপনার মনে হবে, আরে এই জায়গাটা আর একটু ভালো জানা দরকার ছিল। ধরেন একজন মানুষ, আপনি ইংলিশে খুব ভালো, আপনি ইংলিশ লিখতে গেলে দেখবেন হাইরে এটা তো বাদ দিয়ে আসছি, এটা জানলে এই জায়গাটা আরো ভালো লিখতে পারতাম। ধরেন আপনি হচ্ছে ম্যাথের স্টুডেন্ট, আপনার মনে হবে আপনি বাংলার স্টুডেন্ট, আপনি লিখতে গেলে মনে হবে আরে সাহিত্যের ইস আরাকান রাজসভার থেকে প্রশ্ন আসছে, আরাকান রাজসভাতে এক মাস হলো পড়ি না, এই রাজসভা যদি আর একটু পড়ে আসতাম লেখাটা আর একটু ভালো হইতো, আপনার এরকম একটা ফিল রিটেন পরীক্ষা আপনাকে দিবে। এই জন্য যখন আমরা যেটা বলবো চেষ্টা করবেন সেই জায়গাটাকে টাচ করে আসার, মানে বছর উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে, উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে, কঠিন প্রশ্ন হয়েছে সেটা বলছি না, প্রশ্নটা সহজ ছিল কিন্তু প্রশ্ন তো হয়েছে, কথা বুঝছেন কিনা বলেন। শামীম, না এটা আসলে হচ্ছে কি শামীম, পৃষ্ঠা সহ বলতে এটা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি অটোমেটিক হয়ে গেছে, এটা এরকম কিছু না, এটা অতিমানবীয় কিছু না,
আপনারা যখন কোনো কিছু পড়বেন পড়াবেন দীর্ঘদিন আপনাদেরও হবে, খুব সিম্পল ব্যাপার এটা। এরপরে আসেন রির অথবা রিকার, রবা, রফলা বা স, এগুলোর পরে মূর্ধন্য হবে, এটা আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি কিছুক্ষণ আগেই। অর্থাৎ আপনি রি আনছেন মানে এটা সংস্কৃতের লক্ষণ, এখানে মূর্ধন্য দিতে হবে। র আনছেন সংস্কৃতের লক্ষণ, মূর্ধন্য দিতে হবে, এটা আপনাদের কিছুক্ষণ আগেই বলছি। এক নিয়মের ভিতরে অনেক নিয়ম পড়ে গেছে ওখানে, রাইট। এরপরে রি র স ব প বর্গীয় বর্ণের পরে অয়ন অথবা আয়ন প্রত্যয় যদি যুক্ত হয়, অয়ন বা আয়নের শেষে দন্তন্য জায়গায় মূর্ধন্য হবে। সহজ কথা, সহজ মানে হচ্ছে যদি আপনার রির পরে, রর পরে, স্বর পরে, ব অথবা প বর্গীয় বর্ণের পরে যদি অয়ন বা আয়ন আসে, অর্থাৎ উত্তর র আয়ন, উত্তর আয়ন মূর্ধন্য। কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন না কেন? তারপরে দেখেন রাম যদি আয়ন বসে, কথা বুঝছেন? প বর্গীয় বর্ণ না, প ফ ব ব ম, এরপরে যদি আয়ন বসে রামায়ণ, তখন কি হবে? মূর্ধন্য হবে, এটাই বলছি, আর কিছু না। ওকে, আচ্ছা, এখন যে রুলগুলো হবে এই রুলগুলো খুবই সহজ, এখন খুব দ্রুত আগাইতে পারবো। এখান থেকে কোনটা বুঝেন না, ইকারান্ত উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়? ইকারান্ত উকারান্ত মানে হচ্ছে শেষে ইকার আসবে এমন উপসর্গ, শেষে উকার আসবে এমন উপসর্গ। এখন দেখেন আপনি বললেন অতি, দেখেন তো অতি শেষে আসতেছে ই, কথা বুঝতে পেরেছেন? আপনি বললেন অনু, শেষে আসতেছে কি? উ। এরকম শেষে ই অথবা শেষে উ আসে এই টাইপের উপসর্গের পরে কিছু ধাতু আছে, এই ধাতুগুলোতে মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, বিষণ্ণ, নিষেধ, অনুষ্ঠান, অতিষ্ঠ ইত্যাদি। আর অ আবিন্ন অন্য স্বরধ্বনি যদি থাকে, ক এবং র এর পরে প্রত্যয় দন্তস্য মূর্ধন্য স হয়ে যাবে। অর্থাৎ ভবিষ্যৎ, এখানে অ এবং আ ভিন্ন, রস্য ই আসছে, অ অথবা আ আসে নাই, ভবি দেখেন ই আসছে, সুতরাং এখানে কি হয়ে যাবে? মূর্ধন্য স হয়ে যাবে, দন্ত স হবে না, এটাই বলেছিলাম। আর এটা আমরা কয়েকবার পড়ে ফেলছি, রির পরে স হয়। আচ্ছা, এটা আপনাদেরকে পিলিতে দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা সেই রুলটা আবার একটু বলে দেই। মনে রেখেন যদি অ ধ্বনি আসে সাধারণত তারপরে দন্ত স হয়, যদি ই ধ্বনি আসে তারপরে সাধারণত মূর্ধন্য স হয়, উ ধ্বনি আসলেও সাধারণত মূর্ধন্য স হয়। ওই যে এখানে এটা বলে আসছি, একত্র করে দিই। যেমন দেখেন নমস্কার ভাইয়া, নম নম, ম বললে অ আসছে না, তো নমস্কারের অ আসার কারণে দন্তস্য হবে, ওই যে এখানে বলছি। আচ্ছা, এখন দেখেন তো পরিষ্কার, পরি পরি, ই আসছে না ভাইয়া, ই আসার কারণে কি হবে? মূর্ধন্যস্য হবে। আচ্ছা, ধরেন আপনি বললেন চতুষ্পদ বা অনুষ্ঠান, ওই যে এখানে অনুষ্ঠান বলছি, অথবা চতুষ্পদ, চতু, উ আসছে না, সো কি হবে? মূর্ধন্যস্য হবে। বুঝছেন না? আমি একাই বুঝলাম, এটা পারবেন, এটা তো বলেই দিছি, এটা অনেকবার বলা হয়ে যায় কি কথা বারবার, কথা বলেন, বুঝছেন? ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটাও বলছি, তৎসম শব্দের র এর পরে কি হবে? মূর্ধন্য স হবে, বর্ষা, বর্ষণ, ঘর্ষণ ইত্যাদি। আচ্ছা, যদি নি, দু, আবি, চতু, প্রাদু এই বিসর্গ উপসর্গগুলোর পরে সাধারণত প, ক, খ, প, ফ থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য স হয়। এটা আমরা বিসর্গ সন্ধির মধ্যে আপনাদের প্রত্যেককে দেখাইছি, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এই নি যোগ কাম সব সজাত বিসর্গ, সুতরাং হবে আপনার নিষ্কাম। আর যদি রজাত বিসর্গ হইতো তখন আপনি কি দিতেন? র দিতেন। অর্থাৎ যদি দু যোগ বার, মনে করে দেখেন সন্ধির কথা, আপনি কি বলতেন? আপনি বলতেন দুর্বার, ও শুধু দু যোগ বার। আচ্ছা, তারপরে ধরেন দু যোগ যোগ একসাথে দেখাই দেই, তখন আপনি কি বলতেন? আপনি বলতেন দুর্যোগ। অর্থাৎ এই যে বিসর্গটা আছে এখানে, তার জন্য এখানে আনতেন হচ্ছে রেফ, আর এখানে যে আছে তার জন্য আনতেন হচ্ছে স, রজাত সজাত আর কিচ্ছু না। আচ্ছা, আর এগুলো ষট, স্বর, ষণ্ড, ষাঁড়, ষোড়শ শব্দে সাধারণত মূর্ধন্য স ব্যবহার হয়। ষট, ষোড়শ, ষোড়শ এগুলো সংস্কৃত শব্দ, এত কিছু বোঝার দরকার নেই, শব্দ সংস্কৃত, ঠিক আছে? এখানে আলগামাত পরি করলে ধরা খাবেন, শব্দ সংস্কৃত, সংস্কৃতের সিস্টেম অনুযায়ী মূর্ধন্য স আসবে, এটাই হচ্ছে কথা। ভাইয়া একই ভাগে পড়ে এমন করে নিয়ম পরিণত নিয়ম মুখস্থ আরো কমে যাবে। হ্যাঁ, আপনি একটা কথা দিয়ে অনেকগুলো রুলস করে ফেলতে পারবেন। আমি যে আপনাকে দেখাইছিলাম সংস্কৃত শব্দের যে লক্ষণ গুলো দেখাইলাম না, ক্ষীয়, তারপরে যে ব্রাহ্মণের হম, তারপরে আপনার এই রি, তারপরে রিকার, মূর্ধন্য স, মূর্ধন্য র যোগ মূর্ধন্য, তারপরে হচ্ছে রেফ, তারপরে জফলা, এটা দিয়ে কমপক্ষে চার পাঁচটা রুল কাভার দিয়ে ফেলা যায়, ঠিক না? সংস্কৃতের রুল গুলো আপনি এটা দিয়ে কাভার করতে পারবেন। তবে এটা কখন করতে পারবেন? আপনি যখন নিজে বুঝার পরে
এটাকে একটাকে ভেঙে তিনটা বানাতে পারবেন, তিনটাকে আবার এক জায়গায় নিয়ে আসতে পারবেন যদি নিজে বুঝেন। তারপরে এর আগে কিছু কোনো কিছু সম্ভব না। আর প্রিলি কোনো কোনো জায়গায় না বুঝেও কাজ করা যায়, কিন্তু রিটেন আপনি পারবেন না। আচ্ছা আমরা এখন কি পড়তেছি? আমরা বোধহয় ইয়েতে চলে আসছি, এটাকে কি বলে, বাংলা একাডেমির পরে আরেকটা বানানের নিয়মের জায়গা যেটা, সেটা কোনটা যেন? আমরা বাংলা একাডেমির পরে বাংলা বানানের নিয়ম অতৎসম শব্দে চলে আসছি এখন, তাই না? তো অতৎসম শব্দের নিয়মগুলো দেখেন, কিছু রুলস কমন আছে, বাকিগুলো সহজ। এখানে রেফের পরে ব্যঞ্জন বর্ণ দিতে হবে না, এটাও আছে। আচ্ছা তারপরে এই অহংকার, এই রুলটা এখানেও আছে। প্রত্যয় বিভক্তিহীন শব্দ, এই রুলটাও এখানে আছে। বুঝতে পারছেন? দেখেন প্রত্যয় বিভক্তিহীন যদি হয় তখন অনুসার হবে, আর প্রত্যয় বিভক্তি থাকলে উ হবে। এই রুলটাও কমন। হস্তচিহ্ন এবং ঊর্ধ্বকমা, এটাও কমন। আচ্ছা কতগুলো স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে, যেমন গাভী, রানী, হরিণী, মানবী, পিশাচী। আমরা বলছি যে সংস্কৃত শব্দে কি হয় সাধারণত এরকম হয়, তবে বাংলা যদি কতগুলো স্ত্রীবাচক শব্দ আছে, বাংলাতেও দীর্ঘইকার বহাল আছে, তবে সেগুলো সংস্কৃত শব্দ। কথা বুঝলেন নাকি বুঝলেন না? এরপরে দেখেন বলছে দুটোই সিদ্ধ, তবে অবশ্যই সেখানে হ্রস্ব স্বর ব্যবহার করা হবে, এখানে বেশি থাকবে। ক্ষীয় যেখানে আছে সেখানে ক্ষীয় রাখতে হবে, চেঞ্জ করতে পারবেন না। ভাষা এবং জাতির নামের ক্ষেত্রে সবসময় কি হবে, হ্রস্ব ইকার হবে, এটা আমরা ক্লাস সিক্স থেকে পড়তেছি। আলী প্রত্যয় যদি দেন, দেখেন আলী দুইটা জিনিস, একটা হলো আলী মানুষের নাম, আর একটা হলো আলী মানুষের নাম, একটা হলো আলী প্রত্যয়। এখন এটা হলো আলী, ধরেন আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু, আর এই আলী হচ্ছে প্রত্যয়। এর মানে যখন আপনি রূপালী বলবেন, রূপা যোগ আলী, তাহলে বুঝতে হবে এটা প্রত্যয় হিসেবে আনছেন। সুতরাং কি হবে, অবশ্যই এটাকে আপনি রসইকার বহাল রাখবেন, এই আর কিছু না। দুই আলীর অর্থ এক না, দুই আলীর বানানো এক না। পদাশ্রিত নির্দেশক রসইকারের জায়গায় রসইকারই থাকবে, এই ছিল কথা। ওকে, এরপরে খেয়াল করেন অর্থ পার্থক্য কি এবং কি, এর একটু আগে ব্যবহার করে আসছি, খেয়াল করে দেখেন কি এবং কি পড়ছি কি না। আমি আপনাদের বলছিলাম আপনার হচ্ছে প্রথম রুল গুলো পড়ে ফেললে বাকিগুলো অনেকগুলো কমন পাবেন। কি এবং কি অর্থ পার্থক্য তৈরি যদি হয় তখন আপনি দুটো আলাদা করে ব্যবহার করবেন, হ্রস্ব স্বর দীর্ঘ দীর্ঘ স্বর, হ্রস্ব স্বর দীর্ঘ স্বর। হ্যাঁ, তারপরে বাংলার প্রচলিত বিদেশি শব্দ যেরকম আছে তেমন রাখবেন, কাগজ, হাসপাতাল, জাহাজ, ওরকমই রাখবেন। তবে কিছু জায়গায় ব্যতিক্রম হতে পারে, কিছু জায়গায় বলতে সহজ কথা ধর্মের জায়গায় ব্যতিক্রম হতে পারে, কারণ ধর্মের উচ্চারণ গুলো, এর উচ্চারণ কিন্তু মুয়াজ্জিন নট মুয়াজ্জিন, মুয়াজ্জিন বললে ভুল হবে, এটার উচ্চারণ জাকাত নট জাকাত। কোরআন শরীফে আমরা যখন পড়ি আল্লাহ তো বলছে তোমরা কি করো, নামাজ কায়েম করো, আর কি করো তোমরা জাকাত দাও। কথা বুঝতেছেন? এখন আরবি উচ্চারণ অনুযায়ী এটা জাকাত নয়, এটা জাকাত। মুয়াজ্জিন ভুল হবে, বলতে হবে মুয়াজ্জিন, আজান বলতে হবে, উজু বলতে হবে। এখন ধর্মীয় ট্রেন্ড যেখানে আছে সেই জায়গাগুলো ওরকম রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আরবি সোয়াদের জন্য, সিনের জন্য দন্ত স, আর এবার শুনতে পাচ্ছেন কিনা বলেন তো, এটা মোবাইল ডেটা, আশা করি এবার ভালো শুনতে পাবেন। ওয়াইফাই বাদ দিয়ে দিছি, ক্লিয়ার ক্লিয়ার, ভালো হয়েছে এবার?
আচ্ছা, এখন যদি নেট চলে যায় সরকারের বিরুদ্ধে মামলা করবেন, এটা টেলিটকের আপনার হচ্ছে 4G, যদি এবারও না শুনতে পারেন তাহলে আমরা কি করব বলেন? ওকে, দেখেন যেটা বলছিলাম নিচ আর নিচের যে ব্যাখ্যাটা, এই নিচ মানে নিচে, যেমন দেখেন নিচে দাঁড়িয়ে আছি, আচ্ছা, আর এই নিচ মানে হচ্ছে তুমি এত নিচ, মানে তুমি এত খারাপ। এখন কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন? আচ্ছা, এখন আসেন বাক্য দিয়ে দেই, নিচে যে দাঁড়ানো সে খুব নিচ। এখন বুঝছেন কিনা বলেন? আপনি তিনতলায় আছেন, নিচতলায় একজন দাঁড়ানো আছে, তো নিচে যে দাঁড়ানো সে খুব নিচ। যদি হ্রস্বইকার হয় উপরে উল্টাটা হবে, আর দীর্ঘইকার যদি হয় হীন অর্থে হবে, হীন, বুঝতে পেরেছেন? আর তৈরি তৈরিটা একই অর্থ দেয়, তবে হ্রস্বইকার দিয়ে লিখবেন এখন। আর যতটুকু পার্থক্য পাচ্ছি সেটা আপনাকে আমি বলছি। এরপরে আসেন প্রতিবর্ণীকরণ পড়ছি, এটা দুইবার হয়ে গেছে, এটার দরকার নাই। এরপরে দেখেন ক্রিয়াপদের বানানে পদান্তে ওকার অপরিহার্য নয়, ওই যে বলছিলাম করব, আপনি যদি ওই যে হুমায়ুন আজমের মতো করব দরকার নাই, হলো আপনি যদি বলেন হলো দরকার নাই, এটাই বলছিলাম। ইংরেজি প্রতিবর্ণনে কি স ব্যবহার করা যায়? হ্যাঁ, ওই তালব্যস্বরে মূর্ধন্য ষ একই কথা, তবে তালব্যস্ব দিয়ে দিবেন তাইলেই হবে। সমাসবদ্ধ পদ এক সন্দেহ, এক সরি, বর্তমান এবং ভবিষ্যৎ অনুজ্ঞায় ওকার রাখা যাবে, এটাও তো বলেছি, করো বলো দেখো এটা বলেছি। আচ্ছা, সমাসবদ্ধ পদ কি করবেন? একসাথে রাখবেন জেল মুক্ত, বোটা খসা, মহানবী, মহান যে নবী, বোটা থেকে খসা, জেল থেকে মুক্ত, আলাদা করে লেখা যাবে না, একসাথে লিখতে হবে, এটাই হচ্ছে সিস্টেম, কথা বুঝতে পেরেছেন? তাহলে বলেন তো, কোন কোন জায়গায় দেখবেন বঙ্গবন্ধু এই কথাটা এরকম করে লেখা, আবার কোথাও কোথাও বঙ্গবন্ধু যারা হচ্ছে আলগামাতবর তারা এরকম করে লিখছে, কোথায় লিখছে আমি বলবো, কোনটা সঠিক, এটা সঠিক, এটা ভুল, কারণ এই কথাটা কিসের? এই কথাটা হচ্ছে আপনার সমাস দ্বারা তৈরি করা যায়, বঙ্গের বন্ধু, রাইট, ষষ্ঠী তৎপুরুষ সমাস, বঙ্গের বন্ধু সমান সমান হচ্ছে বঙ্গবন্ধু। সো এই কথাটা কি হবে? একসাথে হবে, এটাকে আলাদা করবেন না, কথা বুঝছেন? রাজনৈতিক ভাবে এই নামটার প্রচুর ব্যবহার আছে আমাদের দেশে, অনেকে জেনে না জেনে, বুঝে না বুঝে দেয়াল লিখন, বিভিন্ন বিল্ডিং এর নামকরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন এই কাজগুলো করছে। আমি আমার এলাকায় গিয়ে দেখি এটা প্রাইমারি স্কুলের বিল্ডিং এর নামকরণ করছে বঙ্গবন্ধু ভবন। আমি জানি না সরকারের নির্দেশনা আছে কিনা বা কিভাবে কি, বা জেলা ভিত্তিক কোনো কিছু আছে কিনা, তবে একটা প্রাইমারি স্কুলের একটা বিল্ডিং এর নাম বঙ্গবন্ধু ভবন, এটা আমি আহত হয়েছি দেখে। এত বড় নাম, এত বড় ব্র্যান্ড, বঙ্গবন্ধু একটা নাম নয়, একটা সত্তা, একটা প্রতিষ্ঠান, ঠিক না? একটা প্রাইমারি বিল্ডিং, তারপরে আর আরেক জায়গায় দেখলাম প্রাইমারি একটা পুরাতন একটা বিল্ডিং চুন কাম করে ওটাকে নামকরণ করছে বঙ্গবন্ধু ভবন। আহারে ভাই, প্রাইমারি স্কুলের পুরাতন একটা বিল্ডিং এর নাম বঙ্গবন্ধু ভবন করে কি তুমি বঙ্গবন্ধুর নামটাকে উপরের দিকে নিচ্ছ না নিচের দিকে নিচ্ছ, মানে কোন দিকে যে নিচ্ছ, এটা আসলে আমার কাছে খারাপ লাগছে তাই বললাম। বঙ্গবন্ধু এমন একটা নাম, তার নামকরণ আমরা কোন জায়গায় করব, কিভাবে করব, এটা আসলে একটু ভাবার দাবি রাখে, তাই না? বাংলাদেশ শব্দটার, বাংলাদেশ নামের দেশটা সব থেকে বড় ব্র্যান্ড, কিন্তু আমরা দেখেছি এই কাহিনীগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, আমার এলাকায় অ্যাভেলেবল দেখেছি আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, একটা একটা ভবনের নাম বঙ্গবন্ধু ভবন। আমার খারাপ লাগছে ভাই, এত বড় নামটা, এত উঁচু নামটা, এত শ্রদ্ধার নাম, এত ভালোবাসার জায়গায় বাঙালি যাচ্ছে, দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেউ না, বঙ্গবন্ধু কোনো দলীয় ব্যক্তি নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের সত্তাগত একটা পরিচয়ের হিসাব কিতাবের সাথে জড়িত, ঠিক না? উনি সবার, বাঙালি জাতির জনক। এখন বাঙালি জাতি বললে কি খেলে আওয়ামী লীগের বোঝায় নাকি, পুরো বাঙালি জাতিকে বোঝাচ্ছে, একটা জাতির স্থপতি, দেশের স্থপতি। সো এত বড় ব্র্যান্ড, এত বড় নাম, আমার মনে হয় না এরকম ছোটখাটো জায়গায় ব্যবহার করা উচিত, ঠিক না ভাইয়া? তারপরে আসেন আমরা যেখানে ছিলাম, সুতরাং সমাসবদ্ধ শব্দগুলো আমরা সবসময় কি করব, একসাথে রাখবো, আলাদা করব না। তবে হ্যাঁ, যদি দ্বন্দ্ব সমাস হয়, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আপনি আলাদা করতে পারবেন, এটা দ্বন্দ্ব সমাসের স্টাইল, তবে সেক্ষেত্রে অবশ্যই মাঝখানে কি করতে হবে, হাইফেন দিতে হবে, মাথায় রাখবেন। আর নাম সংক্ষিপ্ত করার ক্ষেত্রে একটু ভালো করে বুঝেন,
একটু বোঝার চেষ্টা করেন, নাম সংক্ষিপ্ত করার। আচ্ছা একজন বলছেন ভাই প্রাইমারি ভবনকে তো ছোট করছেন, ইউনিভার্সিটিতে করলে প্রাইমারিতে নয় কেন? আচ্ছা ইউনিভার্সিটিতে করে করুক, আমার ব্যক্তিগত মতামত, একটা পুরো ইউনিভার্সিটি নামকরণ করলো বঙ্গবন্ধুর প্রতি কতটুকু শ্রদ্ধা আমরা দেখাইতে পারি, তাই না? সুতরাং ভবনের নামকরণ মনে হয় না দরকার আছে। ওকে, আর আমরা আপনি যেটা বলছেন তো নৈতিকতার জায়গা থেকে, একটা লিবারেল স্ট্যান্ডার্ড থেকে, কিন্তু বলেন তো আমরা নিজেরাই কি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যেভাবে দেখি একজন প্রাইমারি স্কুল বা হাই স্কুলের শিক্ষককে সেভাবে দেখি না? ভাই বাস্তবতা ভিন্ন কথা বলে, মুখে বিভিন্ন কথা আপনি বলতে পারেন, ঠিক না? আপনি যখন হাই স্কুলের টিচার আর কলেজের টিচারের মধ্যে পাহাড়ি, উনি বিসিএস ক্যাডার আর ওই স্যার তো বিসিএস ক্যাডার না, আর প্রাইমারি টিচার তো আমরা এখন সমানে বলি, আহারে কত ভুলভাল শিখেছে আমাদের, আমাদের বাস্তবতা ভিন্ন। তবে এই নামটা আমি আবার বলি, এই নামটা আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের সব থেকে বড় ব্র্যান্ড, আমাদের সব থেকে বড় পরিচয় বহির্বিশ্বের জন্য। কথা বুঝতে পারছেন? আপনাদেরকে সেই সেলিনা হোসেনের বিখ্যাত গল্পটা আমি আপনাদের শুনাইছিলাম, মেবি বাংলাদেশে ফেরসে, উনি আমেরিকা গেছিলেন, উনার মেয়ের বাচ্চা হয়েছে হসপিটালে, তো হোটেল থেকে ট্যাক্সিতে করে ওখানে পৌঁছেছেন, ট্যাক্সিওয়ালা মাঝবয়সী অসুস্থ মানুষ, কাশাকাশির মধ্যে ছিল, সর্দি কাশি, তো সেলিনা হোসেন লিখতেছে, আমি তার উপরে বিরক্ত হচ্ছিলাম, সে বারবার কাশি দিচ্ছিল, হাঁচি দিচ্ছিল। যা হোক, ওখানে ট্যাক্সি থেকে নামে, আমি যখন তাকে ভাড়া দিতে যাব, তখন সে বলতেছে তুমি কোথা থেকে আসছো? আমি বাংলাদেশ থেকে আসছি। এটা শুনে তার সাথে সাথে সে প্রশ্ন করছে, হাউ কুড ইউ কিল শেখ মুজিব, তোমরা শেখ মুজিবকে কিভাবে হত্যা করতে পারলে? তারপরে সেলিনা হোসেন বলতেছে আমি কি করলাম, আমি মাথাটা নিচের দিকে নিয়ে ফেললাম। তারপরে ওই লোকটা আবার বলল, হি ওয়াজ এ গ্রেট লিডার। ডিরেক্ট সে প্রশ্ন করছে তোমরা কিভাবে শেখ মুজিবকে হত্যা করতে পারলে, তো সেলিনা হোসেন লিখতেছে আমি মাথাটা কি করলাম নিচু করে ফেললাম, আর সাথে সাথে উনি আবার বলে উঠলেন পিছনে, হি ওয়াজ এ গ্রেট লিডার। এখন তারা বুঝতে পারে হি ওয়াজ এ গ্রেট লিডার, আর আমরা বাংলাদেশের কুলাঙ্গারেরা মুজিবের বুকে গুলি চালায় থাইল্যান্ডে বসে যায় বলছে আই কিল শেখ মুজিব গর্বের সাথে, যেরকম করে ফুটবল খেলায় গোল দেওয়ার পরে আমরা বলি বেটা গোলটা আমি দিছি, ওরকম করে সে গর্বে না বললো আই কিল শেখ মুজিব। এই যাতে লজ্জা হওয়া উচিত, এগুলো আমি বাংলাদেশের ফার্স্টে বলি, আজকে না। ওকে, এখন আসেন নামকরণের ক্ষেত্রে, সংক্ষিপ্ত নামকরণের ক্ষেত্রে আমরা যখন করি কখন কিভাবে করব, কিভাবে কি দিব, এটা একটু বলি। দেখেন প্রথম কাজ এখানে নাই, আমি একটু অতিরিক্ত করে বলে দেই, যেমন আমরা মুহাম্মদ কথাটা কিরকম করে বিসর্গ দেই, এটা ঠিক না। বিসর্গ কখনো নামকে কি করে না, সংক্ষিপ্ত করেন। আপনি যেটা করতে পারেন আপনি ডট দিতে পারেন, এটা হচ্ছে কারেক্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লিখি আমরা, নবীজির নাম যখন বলি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্তস্ব অথবা ডট। অন্যান্য নবীদের নাম যখন বলি বা রাসুলের নাম যখন বলি, তখন আদে আলাইহিসালাম, আদম আলাইহিসালাম, মুসা আলাইহিসালাম, ঈসা আলাইহিসালাম। আচ্ছা, এখন সাহাবিদের ক্ষেত্রে আর অন্যান্য ধার্মিক মানুষের ক্ষেত্রে, আমরা যখন আবু বকরের নাম বলি, আমরা বলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওলিয়াউলের নাম বলি, হযরত শাহজালাল, তখন বলি রহমাতুল্লাহ আলাইহি অথবা রহিমাহুল্লাহ। এখন দুটোর পার্থক্য কি? তাহলে সাহাবিদের নামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যাক, তো রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার কারণে এখানে রা বলবো, আর অন্যান্য কোনো ধার্মিক মানুষ হলে তখন র বলবো, রহমাতুল্লাহ আলাইহি অথবা রহিমাহুল্লাহ। তাহলে কখন রা, কখন র, কখন দন্তস্ব, কখন আ, এটা আমরা পারি। এটলিস্ট আমাদের মুসলমান যারা, আমাদের ভুল হওয়ার কথা না, যারা হিন্দু ভাই বোন আছেন তারা একটু খেয়াল রাখবেন, লেখার ক্ষেত্রে এভাবে মেনটেন করতে হবে, এটা এভাবে লেখাটাই সিস্টেম। আর লেখক এবং কবি, তারা নিজেদের নাম যেভাবে লিখছে সেভাবে লিখবেন, এখানে আলগা মাতব্বরি করবেন তো শেষ। এখন জসিম উদ্দিন ওনার নাম লিখেছে এরকম করে, জসিম উদ্দিন এরকম করে দিয়ে, বলেন তো দুইটা দ না একটা দ, আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। মানে উদ্দিন কি উনি এভাবে লিখছেন নাকি উনি এভাবে লিখছেন, এই কথা বলেন, কোনটা জসিম উদ্দিন? ওরে সর্বনাশ, দলাদলি শুরু হয়ে গেছে, খবরদার, জসিম উদ্দিনের দুইটা দ, নিচে হসন্ত দিবেন তারপরে আবার এরকম দিবেন, এটা জসিম উদ্দিনের বানান। আচ্ছা, শামসুর রহমান নাকি শামসুর রহমান, কোনটা বলেন তো, শামসুর রহমান, এই রহমান হবে নাকি রহমান হবে, হুইচ ইজ কারেক্ট? এখানে কিন্তু মারাত্মক দলাদলি, আমরা মুখে বলার সময় প্রত্যেকে বলি শামসুর রহমান, শামসুর রহমান, এটা রহমান নয় রে ভাইয়া, এটা শামসুর রহমান, ভালো করে দেখেন, ঠিক আছে? আমার স্টুডেন্টদেরকে আমি হামেশাই বলতে শুনি, নুরুল দিনের সারা জীবন
অথচ সৈয়দ শামসুল হক যেটা লিখেছেন সেটা নুরুল দিনের সারা জীবন না, ওটা হচ্ছে নুরল দিনের সারা জীবন, নুরল দিন। এটা দেখেন, এটা এটা রুল না, নুরুল দিন না, কথা হবে নুরল দিন। এখন এটা যদি পরীক্ষায় আসে আর আপনি যদি ভুলভাল করে আসেন তাহলে শেষ না। ধরেন আপনাকে বললো যে সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য সম্পর্কে লিখুন, এখন কাব্যনাট্য সম্পর্কে লিখতে গিয়ে আপনি এই নুরুল দিনের সারা জীবন লিখতেছেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দিয়ে আসছেন নুরুল দিনের সারা জীবন, 3 নম্বরের প্রশ্ন শেষ, সব শেষ। ইস্তর নুরুল দিন, এটা নুরল দিন, এটা র, দেখেন ভালো করে দেখেন, নট শামসুর রহমান, ইটস রাহমান। তো কবি সাহিত্যিকগণ ওনাদের নাম যেভাবে লিখেছেন আপনি সেভাবেই লিখবেন, এর বাইরে অন্যথা করবেন না। এগুলো মনে হয় না পড়ানোর দরকার আছে, এগুলো পারবেন। বস্তুবাচক হইলে রস্বীকার হয়, তেজ জাতি ভাষায় রস্বীকার হয়, ইনি ইয় ইয় সিনি পতি মতি মই এগুলোতে সবসময় দীর্ঘীকার হয়। উদাহরণ পড়বেন জননী মানবী গুণবতী কৃপাময়ী যুবতী গরীয়সী, এগুলো পারবেন। বিদেশী শব্দ প্রতিবর্ণীকরণ যখন করবেন, নর জায়গায় কি হবে দন্ত ন হবে, স্বর জায়গায় দন্ত স হবে, এটা আমরা পড়ছি যে আপনার হচ্ছে বিদেশী শব্দে কি হয় না, নত্য বা সত্য বিধান, এই নত্য বিধান অথবা সত্য বিধান কোনোটাই বিদেশী শব্দে প্রযোজ্য নয়, এজন্য কর্নেল দন্ত নতে হবে, কর্নার দন্ত নতে হবে, স্টোর দন্ত সতি হবে। কিন্তু আমরা হামেশা স্টোর কথাটা এর বদলে আমরা সমানে এরকম মূর্ধন্য সতি দেখি, তারপরে স্টুডিও কথাটা আমরা এরকম মূর্ধন্য সতি দেখি, এটা বড় রকমের ভুল, এগুলো করা যাবে না। তারপরে এখানে হচ্ছে আপনার এই যে একটু আগে বলছিলাম যে আপনি বিসর্গ কোথায় দিতে পারবেন, দেখেন বলছিলাম ব্যাখ্যাটা শেষে আছে, যদি বিশ্বসূচক অব্যয় হয় শেষে দিবেন বিসর্গ, বুঝতে পেরেছেন? পদান্তে বিসর্গ দেওয়া যাবে না, তবে যদি বিশ্বসূচক দিতে পারবেন, বাহ কি সুন্দর পাখিটা, ছি 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 তুমি এত নিচো, এই জায়গায় দিতে পারবেন, আদরের দরকার নাই। এই রুলটা ভালো করে দেখেন, দেখেন তো রুলটা একটু ভালো করে, কোন শব্দের শেষে যদি ইকার থাকে আর শব্দের আগে যদি আপনি আবার বাড়ান লম্বা করেন, জগত বাচক বিদ্যা সবাত তা নিন এগুলো দিয়ে দিয়ে লম্বা করেন, তখন ইকারটা কি হয়ে যাবে, রস্য ইকার হয়ে যাবে। অর্থাৎ আমি এটাই একবার লিখি তাহলে সহজে বুঝবেন, আপনি প্রাণী বানানটা দীর্ঘ ইকার দিয়ে লিখবেন, কিন্তু যখন আপনি প্রাণীর সাথে প্রাণী জগৎ দিবেন, প্রাণী বিদ্যা দিবেন, দিয়ে যখন লম্বা করবেন তখন এই দীর্ঘইকারটা কি হয়ে যাবে, রস্যইকার হয়ে যাবে। আগে ছিল দীর্ঘইকার, এবার হয়ে যাবে রস্যইকার, বুঝতে পারছেন? আচ্ছা ধরেন প্রতিযোগী, প্রতিযোগী দীর্ঘইকার ঠিকই আছে, শেষে তা দিবেন, দিয়ে লম্বা করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এটাকে আবার রস্যইকার করবেন, প্রতিযোগিতা। এখন আসেন একটু খেয়াল করবেন, ভালো করে বুঝেন, মনে রাখবেন এই সিস্টেমটা 3 জায়গায় খাটবে না, কোন জায়গায় খাটবে না, কয় জায়গায়, 3 জায়গায়। অর্থাৎ এই সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, হ্যাঁ সেন্সিটিভ বিষয়, কুমারিত্ব এগুলো কি করা যাবে না, নষ্ট করা যাবে না। অর্থাৎ এই সতী বানানটা দীর্ঘইকার দিয়ে আছে, তারপরে আপনি ত যুক্ত করছেন, আলটিমেটলি যেমন আছে এমনই থাকবে, এটা নষ্ট করবেন না। ঠিক নারী বানানটা দীর্ঘইকার দিয়ে আছে, তারপরে আপনি ত দিছেন, যা আছে তাই থাকবে, নারীত্ব এটা নষ্ট করার জিনিস না, এই পাগলা। তারপরে দেখেন কুমারী বানানটা দীর্ঘইকার দিয়ে আছে, আপনি ত দিবেন, যা আছে তাই, এটা কুমারিত্ব, এটা আপনার হচ্ছে নষ্ট করবেন না, এটা যেমন আছে এমন রাখবেন। বুঝছেন নাকি আমি একাই বুঝলাম, এই ছেলে পেলে কই, আপুরা দূরে থাকেন, বাচ্চারা বুঝা গেছে, মাঝহার, হ্যাঁ বাবা সবার আগে, শামীম বলছে আমাদের যাদের নাই তারা কি করব, যাদের নাই আপনারা তো গরিব, যাদের নাই তারা গরিব, ওকে থাকলে কি করবেন, নিষেধিত করে দিলাম, থাকলেও তো কিচ্ছু করার নাই, নিষেধ করে দিছি, কথা বুঝতে পেরেছেন, যেমন আছে এমন থাকবে। সুতরাং এখানে যদি আদেশ যদি না মানেন তাহলে নম্বর কাটা যাবে, ওকে। ওকে ঠিক আছে, আসেন সামনের দিকে যাব, আমরা ক্লাসের মোটামুটি শেষ দিকে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব, শেষে কিছু বানান দিয়ে দিছি, তো বানান তো আপনারা নিজেরা মুখস্থ করবে নিজের মতো করে। এটা এই বছর 43 আসছে বোধহয়, নাকি বোধহয় আসছে, আমি আমার যতটুক মনে পড়ে,
অদ্ভুত, এই ভূত ব্যতীত বাকি সব জায়গায় ভূত হবে, শুধু অদ্ভুতে কি হবে রস্যকার হবে, আর বাকি সব জায়গায় দীর্ঘকার হবে। আসছে না? দূরীভূত, আবির্ভূত, তারপরে অভূতপূর্ব, বশী, রসীভূত, বশীভূত, একীভূত। এই কথা ঠিক আছে? অভিভূত, এক জায়গায় শুধুমাত্র রস্যকার অদ্ভুত, আর বাকি সব জায়গায় দীর্ঘকার। আর তাইতে আমরা পরে আসছি, এটাও পরে আসছি, এটাও পরে আসছি, দেখেন সব পড়া হয়ে গেছে, রাইট? মানে বুঝা গেল আমাদের স্ল্যাগ থেকে সরাসরি কেমন পড়ে, কিম ভূত কিম আকার। হ্যাঁ হ্যাঁ, তাই। এখন এ পাশে কিছু বানান আছে, এগুলা কি করবেন? হ্যাঁ বলেন, আমি তেলাওয়াত করব, কথা বলেন না কেন? একজন বলছে ভুতুরে, আরে এটা তো ভূত না, ভুতুরে তো ভূত না রে পাগলা। তেলাওয়াত করব না, তেলাওয়াত করব না, এগুলো আপনার নিজের মতো করে কি করবেন? হ্যাঁ, নিজের মতো করে পড়ে ফেলবেন ভাইয়া, এটা আপনাদের কাজ, এগুলা পড়বেন লিখবেন, পড়বেন লিখবেন, সুন্দর করে দিছি। হ্যাঁ, এখানেও আমাদের কিছু মিসপ্রিন্টিং হতে পারে, ছাপাখানার ভূত বলে একটা কথা আছে, ওই কথা তো আর মিথ্যা না, আমাদেরও ভুল হতে পারে, মানে এই প্রিন্ট গুলাতে আর কি, লেখা গুলাতে, কারণ যারা লিখছে তারাও তো মানুষ। হ্যাঁ, আপনি কিভাবে পড়বেন দেখবেন, এই বানানটা ভুল, কেন ভুল? অনাথা হবে, আবশ্যকীয় হয় না, আবশ্যক। ও আচ্ছা, তাই, আভ্যন্তরীণ হয় না, অভ্যন্তরীণ হয়, তাহলে ভুলটা কোথায়? আভ্য বললে হবে না, অভ্য বলে লাগবে, আকস্মিক, এরকম না, আকস্মিক হয়, আকুল না, আকুল হয়, আপ্রাণ হয় না, প্রাণপণ হয়, আশ্বস্ত হয় না, আশ্বস্ত হয়, এভাবে পড়বেন, জোর সব শব্দ করে করে পড়বেন আর কি, নিজের কথা যেন নিজে শুনতে পান। আপনি যখন শুনে শুনে পড়বেন যে এটা ঐক্যতান নয়, এটা ঐক্যতান, হলে যারা আছেন তারা কি করবেন, একজন আরেকজনকে শোনাবেন যে জানোস বেটা, এটা একাকি এরকম না বেটা, এটা এটা এরকম বেটা, বেটা ঐক্যমত না বেটা, সবসময় এটা ভুল করস, এটা হবে ঐক্যমত্য, ঐশ্বর্যতা না বেটা, এটা ঐশ্বর্য হবে, তুমি তো ঐক্যতান পড়ো খালি, এটা ঐক্যতান হবে, এরকম করে আরেকজনের উপরে কি করবেন, প্রয়োগ করবেন। আমরা এটা টুকটাক করেছি, আপনাদের দুলাল ভাই আজকে আছে আমার সাথে পাশে, সাক্ষী, একদম বাস্তব সাক্ষী। আমরা মাঝে মধ্যে দুলাল আমার উপরে অ্যাপ্লাই করতো, ম্যাথ অ্যাপ্লাই করতো, হ্যাঁ ম্যাথ, ম্যাথ শিখে আসে, আমার বলতো কাউসার তুমি তো এটা পারো না, আসো তোমার করাই। আমি জানতাম আমি যাই করে সে আমার পিছনে যাবে, আমার সে করাবেই, আমিও বলতাম বসে ঠিক আছে করাও, তখন সে ম্যাথটা একবার করতো, করে বলতো বুঝছো, আমি বলতাম বুঝছি, সে বলতো না তুমি বুঝো নাই, বলে সে আবার করতো, করা বলে বুঝছো, হ্যাঁ বুঝছি, না তুমি বুঝো নাই, করে সে আবার করতো। তো তিনবার করার পর এবার আমি তারে জিজ্ঞাসা করতাম রিভিশন কমপ্লিট, সে বলতো হ্যাঁ রিভিশন কমপ্লিট, কথা বুঝতে পেরেছেন? আরেকবার আমি আর দুলাল কিছু একটা শিখছি দুজন নিজেরা বসে বসে, হয়তো কি জানি একটা আলোচনা করে আমরা ক্লিয়ার হয়েছি আর কি, এখন তো অ্যাপ্লাই করতে হবে কারো উপরে। তা আমাদের আরেক বন্ধু, ওর নাম হচ্ছে রবিউল, ও তখন আমাদের রুমে এসে ঢুকছে, কথা বুঝতে পারছেন? তো ঢুকলে আমরা বললাম যে তার উপরে অ্যাপ্লাই করি, রবিউল বললাম এই তুই এটা বুঝস, তখন সে বুঝতে পারছে, তারা আমরা এবার ধরবো, সে চলে যাচ্ছে আমাদের এই কথা শুই না, তখন দুলাল ফ্লোরে শুয়েছিল আমি বসেছিলাম, তো সে হচ্ছে রবিউলের পা জড়ায় ধরছে, ধরে বললো আমারে বললো ধরো ধরো ধরো, আমি ওইটা রবিউলটা ধরলাম, ধরে দুজনের শোয়াইলাম, ছয় আমি রবিউল ধরে রাখছি দুলালরে বুঝাইছে, 5 মিনিট 6 মিনিট বোঝানোর পরে জিজ্ঞাসা করলাম বুঝছস, রবিউল মুখ শুক না করে বলছে বুঝছি, কারণ দুজনের ধরে যাতা দিয়ে বুঝাইছি। তো বুঝার পরে ছাড়া দিলাম, তারপরে সে যাওয়ার সময় আমাদেরকে গালি দিতে দিতে চলে গেল, তো গেছে গেছে, অসুবিধা কি, সে তো আমাদের গিনিপিক, প্রয়োগ করছে ওর উপরে, কথা কি বুঝতে পারছেন? জোর করে, তো আপনারা এটা করবেন নিজেরা, যে আশেপাশে বন্ধু থাকবে, ছোট ভাই থাকবে, ওরে ধরে জোর করে ওর উপরে প্রয়োগ করবেন, বলেন তুই বুঝস নাই, ও বলে না ভাইয়া বুঝছি, না তুই বুঝস নাই, বলে তারপরে তারে বুঝাবেন, কথা বুঝছেন? এবং এই জায়গাগুলো একটু শব্দ করে করে পড়বেন, বুঝতে পারছেন কিনা বলেন, একটু শব্দ করে করে পড়বেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আপনি নিজে বলবেন ও আচ্ছা, গীতাঞ্জলি বানান তাইলে এখানে দীর্ঘকার দিলে ভুল হবে, তাই তো, এই রস্যকার দিতে হবে, বলে আপনি নিজেই নিজেরা বুঝাইবেন, নিজেই নিজে লিখবেন, আর যদি কোনো সাসপেক্ট থাকে আমাদের রবিউলের মতো ওরে ধরে বুঝাবেন, তাহলে এটা আপনাদের জন্য বেশি কাজে দিবে। এবং মনে রাখবেন এক্সামিনার সব থেকে বেশি বিরক্ত হয় খাতায় যদি আপনি বানান ভুল করেন, তথ্য বিভ্রাট করলে অত বিরক্ত হয় না, কারণ তথ্য মনে থাকে না, অনেক সময় আপনি ভুল করতেই পারেন, কিন্তু একজন বিসিএস পরীক্ষার্থী যিনি অফিসার হবেন উনি একটা সহজ বানান ভুল লিখে আসছেন, উনি কিন্তু বিরক্ত হবেন টিচার, এর জন্য এই জায়গাগুলো কি করবেন একটু খেয়াল করবেন, কথা কি বুঝাইতে পারছি? জোর প্রয়োগ করবেন।
তো আপনাদের জন্য জাজমেন্ট পোল দিয়ে দিচ্ছি, পোলটাতে অ্যাটেন্ড করেন। আচ্ছা, একজন প্রশ্ন করছেন, ওনার নাম রাশেদ খান, মোহাম্মদের শর্ট ফর্ম কিভাবে লেখা উচিত? ভালো প্রশ্ন বলেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখব তখন শর্ট করা উচিত না, আর আমাদের ক্ষেত্রে আমরা যখন নিজেদের নাম লিখব তখন মোহাম্মদ যদি লিখেন এরকম করে লেখা উচিত। তবে এই নামটা যেহেতু আরবি নাম, নামটার অর্থ প্রশংসিত, নামটা স্বয়ং আল্লাহ পাক রাসুলের জন্য দুনিয়ার জমিনে মোহাম্মদ এবং আরশে আহমদ আল্লাহ নিজে রাখছেন, এই নামগুলো নিয়ে এত বেশি পেজগোস না করাই ভালো, যেমন আছে এরকম করে লেখাই উত্তম আর কি। হ্যাঁ, যদি শর্ট করতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ডট দিয়ে করবেন, এর বেশি না। বুঝাতে পারছি নিশ্চয়ই আপনাদেরকে আমি আমার কথাগুলো। আর অনেক হুজুর আমি তাদেরকে ফতোয়া দিতে শুনছি, তারা বলছে যে, আমি আবার লিখি, তারা বলছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমরা যে এরকম করে বলি না, আকার দিয়ে অথবা ছাড়া এরকম যে বলি, বলছে এটা ঠিক না। এটা হচ্ছে রাসূলের নামে, পবিত্র নামের উপরে দুরুদ, এখানে কৃপণতা করবেন না, এটাকে পুরা ফুল ফর্মে লিখবেন, ব্র্যাকেটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা লিখবেন, এমন মতামতও আছে। যা হোক, তো অন্তত এটা ফলো করবেন এবং এটা ফলো করবেন, তবে মোহাম্মদ শর্ট না করাই ভালো, যদি আপনি আবেগের জায়গা থেকে দেখেন আর কি, আর যদি করতেই হয় ডট দিয়ে করবেন, বিসর্গ দিয়ে না, এটাই বলছিলাম আপনাদের এতক্ষণ ধরে। ওকে ভাইয়া, তাহলে আমরা এখনই শেষ করব, প্রত্যেকে ভালো থাকবেন। কিছু বলবেন মামুন ভাই বা দুলাল, কিছু বলবে কিনা? একজন হ্যান্ড রেজ করছে, আমরা একটু অপশন দেই না। অন্তরা, আপনি কোশ্চেন করতে পারেন, দিতে পারেন। অন্তরা কোশ্চেন করতে পারেন। উনি তো বোধহয় বুঝতে পারে না, ওনারা যে অ্যালাউ করছেন সম্ভবত উনি বুঝতে পারে না। হ্যাঁ, উনি আমার মনে হয় বুঝতে পারেন নাই। আচ্ছা, মুসলিম মুসলিম কোশ্চেন করতে পারেন। মুসলিম জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, বলেন ভাইয়া। আমরা চাইছিলাম যে ইভ্যালুয়েশন টেস্টের আগে একটা ছুটি দেওয়ার জন্য, আপনারা তো ভাই দিলেন না, একদিন ছুটি খেলে মানে, কারণ হচ্ছে সিলেবাস অনেক বড় থাকে তো রিভিশন তো সম্ভব হয় না। আপনি ক্লাসে আজকে জয়েন করছেন কখন ভাইয়া? ক্লাসে একটু পরের দিকে, একটু পরে, 43 এর পরে। এই জন্য অ্যানসারটা আপনি ইয়া করে ফেলছেন, এই কোশ্চেনের অ্যানসার একবার দিয়েছেন ক্লাস শুরুর আগে। যাই হোক, আমি জানতাম না ভাই, আমি 43 এর পরে জয়েন করেছি। যে আপনাদের রুটিনটা এভাবে সাজানো হয়েছে যে সপ্তাহে 4 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। এখন এটা কোনোভাবেই আসলে আপনি দেখেন যে গ্যাপ ছাড়া কিন্তু আপনার ইভ্যালুয়েশন টেস্ট দেওয়া পসিবল না, যেখানে একদিন গ্যাপ লাগবে। আমি যে গ্যাপেই দিই তার আগের দিন আপনার একটা ক্লাস থেকেই যাবে। আর শনিবার করে দেওয়া হয়েছে এই কারণে যে শনিবার করে আসলে শুক্রবারে ক্লাস রাখা হয়েছে। শুক্রবারে ক্লাস রাখা হয়েছে এর কারণটা হচ্ছে শুক্রবার দেখা যাচ্ছে যে অনেকেই জব করে, তো শুক্রবার ছুটিতে থাকে, ক্লাসটা ভালো মতো মন দিয়ে করতে পারে। আর শনিবারে রাখা হয়েছে যে সাধারণত একটু চিন্তা করে যে শনিবারেও অনেকেই ফ্রি থাকে, শনিবারটাও অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ইয়া থাকে, মানে শুক্রবারের পরেই সাধারণত শনিবারের স্থান আমরা দিয়ে থাকি। তো এই অপশনে আসলে শনিবার চলে আসছে, কারণ ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার একটা ওয়ে আছে, যেহেতু সেহেতু শনিবার দিলে দেখা যাচ্ছে মানে পরীক্ষার্থীর সংখ্যাও একটু বাড়ে। এইসব চিন্তা করেই আসলে করা হয়েছে। ঠিক আছে ভাই, বুঝছি ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার বলে দিই আমি যে আপনাদের ম্যাপ বুক গুলা চলে গেছে, সব ব্রাঞ্চে অ্যাভেলেবেল। এখন আপনারা যে ব্রাঞ্চে থেকে কালেক্ট করবেন সেই ব্রাঞ্চের ইনচার্জ কে বা ব্রাঞ্চে ফোন দিয়ে গিয়ে আপনারা সংগ্রহ করুন ম্যাপ বুকটা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।